লাড্ডু তৈরি করছেন, কারণ ইন্দ্রের পূজা হবে, রাজা নিয়ে যাবে সব নৈবেদ্য, তাই লাড্ডু তৈরি করছেন। আর সুচতুর গোপাল বিছানায় মাকে দেখতে পায় না, চোখ খুঁজতে খুঁজতে বিছানার উপর উঠে বসলো, এমন সময় ডাকছে, মা গো মা। মাকে দেখতে পাচ্ছে না, চোখ খুঁজতে খুঁজতে কাজল পরা নয়নে কৃষ্ণচাঁদ পালঙ্ক থেকে নেমে পড়লেন, হামাগুড়ি দিদি দিতে হামাগুড়ি দিদি দিতে মা যেখানে লাড্ডু তৈরি করছিলেন সেখানে গিয়ে উপনীত হলো। পিছন থেকে আঁচলটা টেনে বললেন, মা 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 আমাকে খেতে দাও মা, আমাকে বড় ক্ষুধা পেয়েছে। মা গো ক্ষুধার জ্বালা সইতে নারি, খেতে দাও মা তোরা করি আমি ক্ষুধার জ্বালা সইতে নারি। তাই তাড়াতাড়ি করে মা মনে মনে ভাবলেন, পালঙ্ক থেকে নেমে এসেছে আজ আমার গোপাল, তাড়াতাড়ি করে গোপালকে কোলে নিলেন, চুম্বন করলেন। এমন সময় মা মনে মনে ভাবছেন, গোপাল তো স্নান করেনি, বাসি বিছানা থেকে উঠে আসছে, আর আমি স্নান করে লাড্ডু তৈরি করছি। তাই আজ গোপালকে বলছেন, গোপাল তুই বড় দুষ্ট, আমার কোলে উঠে গেলি, আমি স্নান করে লাড্ডু তৈরি করছি, ইন্দ্র পূজা হবে, অতএব তুই আমাকে তাড়াতাড়ি করে ছুঁয়ে দিবি। গোপাল সুচতুর, সে যে ভগবান অন্তর্যামী, মায়ের গলাটা জড়িয়ে হয়েছে, মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, আচ্ছা মা তোমরা যে ঠাকুর ঠাকুর করো, ঠাকুর কোনোদিন দেখেছো? এমন সময় বলে বসলেন, না তো বাবা। জানো মা, আমার যদি কথা শুনে চলো আমি সত্য সত্য ঠাকুর দর্শন করাবো। সত্যি? হেমা তোমরা এই যে ইন্দ্র পূজা করো এটা তো ভুল করো, গিরিরাজের পূজো করবে, তাহলে সাক্ষাৎ ভগবানকে দেখতে পাবে। তাই বাবা, তাই হবে, রাজা এলে বলবো গিরিরাজের পূজো করতে, সাক্ষাৎ ভগবানের দর্শন হবে। এ কথা আমি কাকে বলবো না, আমি একলা দর্শন করব সাক্ষাৎ ভগবানকে, আমি এ কথা কাকেও বলবো না। যাই হোক, সেদিন চলে গেল, মা আমার নন্দরানী যমুনার ঘাটে স্নান করতে গেলে, ও বাবা আমাদের মায়েদের একটা স্বভাব খারাপ আছে, পেটে গোপন কথা থাকবে না, কারণ যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছিলেন কুন্তি মাকে, পেটে কোনোদিন গোপন কথা রাখতে পারবে না। তা যাই হোক, মা যশোদা তার সমবয়সী একজন সানে গেছেন, এই সই তুই শুনেছিস আমার গোপাল বলেছে সাক্ষাৎ ভগবান দর্শন করাবে, বল কি আনন্দ হবে, আমি দেখবো আর তুই দেখবি, আর কাকু কিন্তু বলিস না। বলে, না না আমি কাকুও বলবো না। ও মা, সেই মায়েদের দোষ, ওই মা পরের দিন আর একটা ঘাটে স্নান করতে গেছে, তার সমবয়স্ক একজন এসেছে, মনে মনে ভাবছেন আরে একজনকে বললে তো দোষ হবে না, তাকে আবার বলে ফেলেছে। এমনি করে বলতে বলতে জানেন গোটা বৃন্দাবন ব্রজবাসী সব মায়েরা সব জেনে গেছে, অন্য অন্য পূজায় এত ভিড় হয়নি সেদিনই, অর্থাৎ ইন্দ্র পূজায় ভিড় হয়েছে, সবাই গিয়েছে, যে যেমন পাচ্ছে লাড্ডু তৈরি করে নিয়ে চলে গেছে, কারণ সাক্ষাৎ ভগবান দর্শন হবে। তাই আজ ভগবানকে দর্শন করবার জন্য আজ বৃন্দাবনের ব্রজমাইরা সব চলে গেছে, এমন সময় সেখানে গিয়ে দাঁড়িয়ে আছেন, আর নন্দরাজ আর হাত ধরে গিয়েছেন ছোট্ট বালক কৃষ্ণ, এমন সময় বাবার হাত ধরে দাঁড়িয়ে আছেন এক অংশ বেরিয়ে গেল, অর্থাৎ গিরিরাজের ভিতর দিয়ে দাঁড়ালো, গিরিরাজের ভিতর দিয়ে বিরাট দেহ, বিরাট শরীর, বিরাট রূপ। এমন সময় বলে বসলো, মা তোমরা কে কি এনেছো আমাকে দাও। এমন সময় যে যা এনেছিল গামালাতে, কেউ চারটি লাড্ডু, কেউ দশটি লাড্ডু, যে যেমন পেরেছে এনেছে। তারই মধ্যে এক বুদ্ধিমান মা, তিনি একটু বেশি বুদ্ধিমান, তার বেশি বুদ্ধি, মাথায় ঘন্টা দিয়ে বলে উঠলো, বাবা বাচ্চা ছেলের কথা বিশ্বাস করে লাড্ডু তৈরি করেছিলাম, আমি শিকাতে তুলে রেখে দিয়ে চলে এসেছি,
ও এই কথা মা আমি এনে দিচ্ছি, সেই আজ ভগবান সেখান থেকে হাত বাড়িয়ে দিলেন, এনে বললেন মা এই গামলা তোমার। হ্যাঁ বাবা আমি এবারে আমাকে দাও, নিলেন হায়ের ঘরে জেলে দিলেন, কোথায় যেন মিলিয়ে গেল। এমনি করে সব মায়ের ব্রজমাইদের ঘর থেকে সব নিয়ে নিলেন, নিজের হায়ে ঢেলে দিলেন। সকলের পিছনে এক মা বড় বুদ্ধিমান, তো ঘোমতারাটা ফাঁকে ফাঁকে মনে মনে ভাবলেন প্রত্যেক বছর আসতাম পূজা দিতে, নাতি নাতনিদের জন্য একটু প্রসাদ নিয়ে যেতাম। এবারে ভগবান দেখা হলো, ভগবানের সঙ্গে কথা বলা হলো ঠিক আছে, কিন্তু নাতি নাতনিদের জন্য একটু প্রসাদ নিয়ে যাওয়া হলো না। অন্তরে আমি গোবিন্দ, তিনি যে সকলের অন্তরে বসে আছেন, বলে উঠলেন মা তুমি কি জানো একটা চিন্তা করছো। বাবা তোমার কাছে তো মিথ্যা কথা বলতে পারি না বাবা, আমি না মনে মনে বলছিলাম নাতি নাতনিদের জন্য একটু প্রসাদ নিয়ে যাওয়া হলো না। ও এই কথা মা গো চোখ মুদিত করে গল বস্ত্র দিয়ে হাত জোড়ে করে তোমরা সকলে দাঁড়াও। তাই আজ বৃন্দাবনের সব ব্রজমাইগণ চোখ মুদিত করে হাত জোড় করে গল বস্ত্র দিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পরেই বলে উঠলেন মা এইবার তোমরা চোখ খুলো। মা আমার চোখ খুললেন, এমন সময় দেখতে পেলেন প্রত্যেকের হাতে সেই লাড্ডুর গামালা ফিরে এসেছে। যিনি চারটি লাড্ডু দিয়েছিলেন চার চারে ষোলটি অর্থাৎ চার গুণ বেড়ে গিয়েছে, যিনি দশটি লাড্ডু এনেছিলেন দশ চারে চল্লিশটি লাড্ডু হয়ে গেছে। অর্থাৎ তাহলে আমরা এখানে কি শিক্ষা পেলাম, ভগবানকে দিলে কমে না বাবা, ভগবানকে আমরা যারা দিতে পারছি ভগবান চতুর্গুণ করে আবার ফিরে দিচ্ছেন। তাই সকলের কাছে মা ও বাবাদের কাছে আমার বিশেষ প্রার্থনা, ভগবানকে যেন দিতে কৃপণতা না করেন, ভগবানকে দিন চতুর্গুণ, এক গুণ নয় দুগুণ নয় তিন গুণ নয় চার গুণ বেড়ে যাবে, ভগবানকে দিন। যাই হোক সেদিন বৃন্দাবনের ব্রজমাইগণের কি আনন্দ হলো, বাড়ির জন্য প্রসাদও নিয়ে যেতে পারবো আর ভগবানকে দর্শন হলো, ভগবানের সঙ্গে কথা বলা হলো। এমন সময় অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তো সকলের অন্তরে আছে, সকলের পিছনে এক দরিদ্র মা ফুঙ্গরে ফুঙ্গরে কাঁদতে কাঁদতে বলে উঠল বাবা আমি বড় দরিদ্র ছিন্ন বসন, আমার আনার ইচ্ছা আছে কিন্তু গৃহে কিছু নাই, বাবা তোমার কি কৃপা পাবো না বাবা। এই কথা শুনে অন্তর্যামী ভগবান বললেন মা তুমি কাঁদছ, যদি কায় মনোবাক্যে তুমি আমাকে কিছু দিতে চাও মা, নাই বা থাকলো মনটা তুমি আমাকে দিও, নয়নের জলটা দিও, আর এই একুশ মাইল গিরিরাজ প্রদক্ষিণ করো। তাই ভগবানের নাম গুলো কীর্তন করতে করতে যদি গিরিরাজ আপনারা প্রদক্ষিণ করতে পারেন একুশ মাইল, সকাল থেকে হাঁটতে আরম্ভ করলে বারোটা একটা দিকে এসে পৌঁছাবে। যদি বৃন্দাবনে গিয়ে যান গিরিরাজ পরিক্রমা করবেন খুব ভালো লাগবে। তাই আজ সেই মা সেদিন গিরিরাজ পরিক্রমা করেছিলেন। যাই হোক আমি বলে রাখি আমিও যখন বৃন্দাবনে যাই গিরিরাজ পরিক্রমা করি, তা আমি নামের মালাটা নিয়ে ভগবানের গুণকীর্তন করতে গিরিরাজ পরিক্রমা করছি, আমার আগের দিকে দিকে এক মা আর তার স্বামী অর্থাৎ বাচ্চাটাকে কাঁধে নিয়েছে, তার মেয়েটাকে মা এই কাপড় দিয়ে বেঁধে হাগুরিদের মতো গলায় বেঁধে নিয়েছে, রৌদ্র পড়েছে ঘামাক্ত হয়ে যাচ্ছে। আমি এই সময় বললাম এই যে মা বাবা তোমাদের কত কষ্ট হচ্ছে, তা বলি তোমরা কেন এত কষ্ট করছো, এই বাচ্চাগুলোকে তো বাড়িতে রেখে আসতে পারতে। সে কি বাবা আমার দাদু আমার বাবাকে এমনি ভাবে ঘুরিয়েছিল, আমার বাবা আমাকে ঘুরিয়েছিল, আমি আমার ছেলেকে ঘুরাচ্ছি। জানে এই উত্তরপ্রদেশে আমাদের কাদুর অভাব নেই, এখন এক একজনের দেড়শো বিঘা করে সম্পত্তি আছে। একেই বলা হয় মধুময় বৃন্দাবন, আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনের বালুকণা মধুর। আপনারা বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে মৃত্তিকার উপর গড়াগড়ি দিবে,
মিথ্যার ধুলি মস্তকে নেবেন, জীবনটা সার্থক হয়ে যাবে। তাই বলি একদিন অনাদি আদি গোবিন্দ ভগবান বৈকুণ্ঠের লীলা সত্য ত্রেতা দাপর কলিকে ডাকলেন, চারটি পুত্র গিয়ে দাঁড়ালো বাবার সম্মুখে, আর বাবা চারজনকে যা অর্থ ছিল সমান ভাগে ভাগ করে দিলেন, করে দিয়ে বললেন পুত্রগণ এই অর্থ নিয়ে তোমরা পরিচালনা করো, আমি কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে যাচ্ছি। বাবা চলে গেলেন, বেশ কিছুদিন পর বাবা ফিরে এলেন, প্রথমেই সত্যকে ডাকলেন, বাবা সত্য তোমাকে যে অর্থ দিয়ে গিয়েছিলাম বাবা, অর্থ নষ্ট করেছ না বাড়িয়েছ? এমন সময় বলে বসলো সত্য, বাবা আপনার অর্থ আছে উপরন্তু আমি তিন গুণ বাড়িয়েছি। এরপরে সত্যের পরে তেতাকে ডাকলেন, পুত্র আমি যে অর্থ দিয়ে গেছিলাম না বাবা, আমি দ্বিগুণ বাড়িয়েছি। বাবা বাবা খুব ভালো করেছ। এরপরে দাপরকে ডাকলেন, পুত্র আমি যে দিয়ে গেছিলাম বাবা, আমি এক গুণ বাড়িয়েছি। বাবা বা ভালো করেছ। এরপরে ছোট পুত্র কলির দিকে তাকিয়ে বললেন, পুত্র তুমি আমার ছোট, কলি তুমি আমার কাছে এসো। উমা কপাটটা লাগিয়ে দিয়ে কপাট কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুকরে ফুকরে কাঁদছেন, কি হলো পুত্র বেরিয়ে এসো। বাবা তুমি যা দিয়ে গেছিলে বাবা, আমি যে সব হারিয়ে ফেলছি বাবা, তোমার দেওয়ার টাকাও হারিয়েছি, আর বাড়াতেও তো আমি পারিনি বাবা, সব হারিয়ে ফেলেছি। কাঁদছে কলি। ঠিক এমন সময় বাবা বললেন, ওরে তুই অন্ধকার ঘর থেকে বেরিয়ে আয় আমার কাছে, কি হয়েছে আমার সামনে এসে বল। এমন সময় হাত দুটো জড়ো করে গলা বস্ত্র দিয়ে ছলে ছলে আঁকি করে কাঁদতে কাঁদতে বলে বললো, বাবা আমি সব হারিয়ে ফেলছি, আমার কাছে কিছু নেই। এমন সময় বাবা বললেন, ওরে তুই যে আমার বড় আদরে ছোট পুত্র, কেন কাঁদছি, আয় আমার কাছে আয়। তাড়াতাড়ি করে পিতার কাছে এগিয়ে এলো ছোট পুত্র। এমন সময় পিতা গলার নামের মালাটা খুলে আজ পুত্রের গলায় দিয়ে দিল। যেই পুত্রের গলায় দিয়ে দিয়েছেন বলে বললেন, এর নাম গুণগান করবি, যতই নাম করবি তোর তত অর্থ বাড়তে থাকবে রে, তোর আর কোনো চিন্তা থাকবে না। না 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 বলে আনন্দ আর ধরে না রে, কলি বাহু তুলে নিত্য করে আনন্দ আর ধরে না রে। সেই নামের মালাটা পেয়েছে তো, আজ সেই নামের মালাটা নিয়ে মনের আনন্দে নৃত্য করছে আর মালা জপ করে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল সত্য, বাবার দিকে তাকিয়ে বলে বললো, হ্যাঁ এই তো তুমি না বাবা, এই তো তোমার এক ভেগে ভাব, আজ গোপন বস্তুটা তুমি দিয়ে দিলে ছোটকে, বলি আমরা কি কেউ নয়, আর হবেই না বা কেন, তুমি না বাবা, তুমি না রক্ত মাংস খাও, হিরণ্যকশিপু তোমার পুত্র ছিল, সেই হিরণ্যকশিপুর হৃদয়টা বিদীর্ণ করে দিয়ে রক্ত মাংস তুমি খেতেছিলে, এই তো তোমার স্বভাব। এমন সময় আজ বাবা সত্যের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওরে সত্য তুই রেগে গেছিস, আমি আমার নামের মালাটা দিয়ে দিয়েছি বলে তুই রেগে গেছিস বাবা, রাখবো না, এই তো তোমার স্বভাব, তুমি আজ গোপন বস্তুটা দিয়ে দিলে ছোট ছেলেকে। এমন সময় আজ সত্যের বদন পানে তাকিয়ে বাবা বলে উঠলো, ওরে সত্য তুই আমার উপর অভিমান করলি বাবা, রাগ করলি রে, রাগ করবো না, হিরণ্যকশিপু তো তোমার পুত্রবৎ,
সেই পুত্রের তুমি রক্ত মাংস খাওনি হৃদয়টা বিদীর্ণ করে, হ্যাঁ রে খেয়েছিলাম তোকে আমি বলছি শোন, চুনের জল দেখেছিস বাবা, চুনের জল, চুনের জল মুখে দিলে মুখটা পুড়ে যায়, আর দুধের জল মুখে দিলে মুখের স্বাদটা খুব ভালো হয়, মিষ্ট লাগে। তাই জানি হিরণ্যকশিপু চুনের সময় রাজ্যে রাজ্যে ছুটে যেত, যেই না নারায়ণের নাম করত তাহার জিহাটা কেটে নিত, এমন সময় কোন মায়ের কোলে যদি তার পুত্র সন্তান থাকত সন্তান থেকে তুলে নিয়ে নদী করে ফেঁকে দিত, যে এই বড় হয়ে নারায়ণের নাম করবে এই হবে আমার শত্রু। রে আমি যে বলেছিলাম যদা যদা হি ধর্মেশ্র গালি ভবতি ভারত, এই ধর্মের যেদিন গ্লানি হবে আমি ছুটে আসবো রে, তাই যে আমি কথা দিয়েছিলাম তাই আমি হিরণ্যকশিপুরের সামনে নৃসিংহ রূপ ধারণ করে ছুটে এসেছিলাম, আর নৃসিংহ রূপ ধারণ করে তাকে জানোর উপরে বসিয়ে তার হৃদয়টা বিতীর্ণ করে দিয়েছিলাম, কারণ ব্রহ্মা যে তাকে আশীর্বাদ দিয়ে রেখেইছি, কারণ তার শূন্যে মৃত্যু হবে না, মৃত্তিকাতে মৃত্যু হবে না, জলে মৃত্যু হবে না, অগ্নির মধ্যে মৃত্যু হবে না, ব্রহ্মা তাকে বর দিয়েছিল। তাই আজ আমাকে নৃসিংহ রূপ ধারণ করে ছুটে আসতে হলো, আজ গৃহের বাইরে অর্থাৎ যেটাকে বলা হয় সাঁচা, তো সেখানে জানোর উপর রেখে তার হৃদয়টা বিতীর্ণ করে দিয়েছিলাম। এমন সময় হাত দুটো জোড়ো করে বলে উঠলো, বাবা আমার ভুল হয়ে গেছে। এক পা এগিয়ে গেলে দাঁড়িয়ে আছে ত্রেতা, এমন সময় ত্রেতা বলে বলল, ত্রেতা যুগে রামচন্দ্র হে তুমি এসেছিলে, কত রাক্ষসকে তুমি বধ করেছ, আমি কি তোমাকে চিনি না, এক ভিগে ভাব আজকে ছোট ভাইকে সব দিয়ে চলে গেলে, হ্যাঁ ত্রেতা যুগে তুমি যদি ভগবান হয়ে থাকো কেন কেন ধরুন মান দিয়ে এসেছিলে, কেন রাক্ষসদের বধ করেছিলে। ওরে ত্রেতা তুই শো, প্রথমে আমি বধ করেছিলাম তারকা রাক্ষসীকে, কারণ তারকা রাক্ষসী ছুটে যেত গৃহের মধ্যে যাকে পেত, ছেলেই হোক বুড়াই হোক খাদটা ধরে টেনে নিয়ে বনকে চলে যেত, যদি মানুষ না পেত অন্তত গরু ছাগল যাকেই পেত দিয়ে চলে যেত, দিয়ে খেয়ে নিত, এমনি ছিল তারকা রাক্ষসীর স্বভাব। তারকা রাক্ষসী রামচন্দ্র তাকে মেরেছিল, পরবর্তীতে কই কই অনেকে বলেন কুমন্ত্রণা, অনেকে বলেন সুমন্ত্রণা, আমার বিচারে কিন্তু সুমন্ত্রণা বলে দিই একটু জেনে রাখুন। অর্থাৎ কই কই যখন আইবুড়ো অবস্থায় ছিল, কেয়োগ রাজার কন্যা কই কই, কই কই বাবার সঙ্গে বন গমনে গিয়েছিল আইবুড়ো অবস্থায়, এই বনে গিয়ে দেখতে পেল যে অনেক রাক্ষস মুনি ঋষিদের ধ্যান জপ করতে দিচ্ছে না, হোমের মধ্যে গিয়ে পেচ্ছাপ করে দেয়, কোন কোন মুনি ঋষিদের যজ্ঞের কাজ ফুলিয়ে সব নদী করে ফিকে দেয়, আর গ্রামের মধ্যে ঢুকে গিয়ে এক এক করে গরু ছাগল মহিষ যা পায় টেনে নিয়ে এসে খায়। সেদিন আই বড় অবস্থায় কই কই তার বাবাকে বলেছিল, বাবা এর কি বিহিত পুরো দিন হবে না, এই চারিদিকে তাকাচ্ছি শুধু রাক্ষস রাক্ষস রাক্ষস। সেদিন বলেছিল, ওরে মা আমরা সামান্য মানুষ, আমাদের পক্ষে কি এর প্রতিবাদ করা সম্ভব রে, এত রাক্ষসকে কোনোদিন পারব না। পরবর্তীতে কই কই আজ বিবাহ হলো দশরথের সাথে, আপনারা জানেন সেদিন কথা দিয়েছিল কই কই জি তিন দুটি বর্ষে নেবে দশরথের কাছ থেকে, ঠিক অভিষেক হবে সেই মুহূর্তে বলে বসল, রাজা তুমি আমাকে দুটি বর দিবে বলছিলে, এক বরে ভরতকে রাজা করতে হবে, আরেক বরে অর্থাৎ রামকে বনবাসে পাঠাতে হবে, কারণ রাম
কথাটা শ্রবণ করে রামচন্দ্র বলেছিলেন, আমার মায়ের যদি মত করাতে পারো, মাকে যদি বুঝাতে পারো, তাহলে আমি বনে যাব কথা দিলাম। তাই আজ এই ছলের আশ্রয় নিয়ে কৈকেয়ী রামকে পাঠিয়েছিল। জগতের সবাই জানে আজ ছল করে কৈকেয়ী পাঠিয়েছে, কিন্তু কৈকেয়ীর মনের উদ্দেশ্য ছিল শুভ, বনের রাক্ষস গুলোকে ধ্বংস করতে হবে। তাই পরবর্তীতে 14 বৎসর বয়সে আজ রামচন্দ্র আজ লঙ্কা জয় করে ফিরে এসেছিলেন। এটা আপনাদের জানা আছে, একটু বলে নি যদি একটু বসেন, ওনারাও তো এখন আসছেন নি, 9:30 বাজে, আর আধ ঘন্টা যদি বসেন রামায়ণের কথা একটু আপনাদেরকে শুনে দিই। রামচন্দ্র বনবাসে গেলেন, চিত্রকূট পর্বত বলে সেখানে গিয়ে উপস্থিত হলেন। এমন সময় একটা হই হই শব্দ এলো, রামচন্দ্র লক্ষণকে বললেন, লক্ষণ বেরিয়ে দেখো তো কিসের হই হই শব্দ, দেখেন না ভরত সৈন্য সামন্ত নিয়ে ছুটে যাচ্ছে। তাড়াতাড়ি করে ভরত এসে প্রণাম জানালো দাদাকে, রামচন্দ্রকে, বলে দাদা মা ভুল করেছে, মা তোমাকে বনবাসে পাঠিয়েছে, আমি তো ভুল করিনি, তুমি ফিরে চলো। বলে না রে না, আমি পিতৃসত্য পালন করতে এসেছি, আমি ফিরে যাব না রে। এমন সময় দশরথ, আজ মৃত্যু হয়েছে অযোধ্যায়, জানো দাদা তুমি চলে আসার পরে শোকে ব্যথায় বেদনায় বাবা প্রাণ ত্যাগ করেছে। সে কি রে, চোখটি মুদিত করে পরম ব্রহ্ম রামচন্দ্র ভগবান, বাবার পরমই 10,000 বৎসর, এই মাত্র 9,000 বৎসর হয়েছে, বাবার যে এখনো 1,000 বৎসর বাকি আছে রে, কি করে মারা গেল বাবা? তোমার কথা বলতে বলতে, রাম রাম বলতে বলতে প্রাণ ত্যাগ করেছে, তাই বলছি দাদা তুমি ফিরে চলো। বলে না রে না, আমি ফিরে যাব না, আমার এই খড়ম জড়া তুই নিয়ে যা, সিংহাসনে রেখে তুই পরিচালনা করবি, তাতে তোর কোনো দোষ হবে না, আমি 14 বছর পরেই ফিরে আসবো, কথা দিয়ে গেলাম। তাই আজ ভরত সৈন্য সামন্ত নিয়ে ফিরে গেলেন। আর এপাশে রামচন্দ্র লক্ষণকে বললেন, লক্ষণ এই চিত্রকূট পর্বতে আমরা থাকবো না, এখান থেকে আমরা দূরে চলে যাব। চিত্রকূট পর্বত পেরিয়ে অর্থাৎ উত্তরপ্রদেশ পেরিয়ে চলে এলেন বিহারে, অর্থাৎ যাকে বলা হয় গয়াধাম। সেখানে একটা পাথর পড়ে আছেন, রামচন্দ্র প্রণাম করলেন, বললেন ভাই লক্ষণ সীতা প্রণাম করো, প্রণাম করলো। এমন সময় লক্ষণ বলছে, দাদা সামান্য একটা পাথর তুমি এখানে প্রণাম করতে বলছো কেন, কোনো তো ঠাকুর দেখতে পাইনি। এমন সময় রামচন্দ্র বললেন, জানি গয়াসুর নামক অসুর ছিল, ভগবান তার সঙ্গে যুদ্ধ করেছিল, যুদ্ধে পরাজয় হচ্ছে ভগবানের, তখন ভগবান মিত্রতা স্থাপন করল। এমন সময় বলে বসল, গয়াসুর তুমি আমার কাছে বর চাও। বললো প্রভু বর দেবে, খুশি মনে তো আমি এখানে শয়ন করলাম, তোমার চরণ দুটো আমার বক্ষে রেখে দাও। এমন সময় ভগবান তার বক্ষে চরণ দুটো রেখে দিয়েছিলেন। এমন সময় গয়াসুর বললো, প্রভু আমি এই যে শুয়ে থাকলাম 1,000 যোজন লম্বায় শুয়ে থাকলাম, তবে প্রভু জগতের সবাই আমাকে পিঞ্জ দেবে, খেতে দেবে কলা, আমাদের এখানে আতপ চাল আর ওখানে আটা দিয়ে তৈরি হয়, কিন্তু আমি হোমগড়ে গেছিলাম জানেন, সেখানে বালির পিঞ্জ দেওয়া হলো, সেখানে যাচ্ছি আমরা। নিশ্চয় আপনাদের বাড়িতে কারো ঘরে বালির পিণ্ড হয়নি, আমি দেখে এলাম এই 7 দিন হলো। যাই হোক, আজ রামচন্দ্র সেই চরণ দর্শন করে প্রণাম জানিয়ে লক্ষণ সীতা দেবী প্রণাম করে, অর্থাৎ আপনারা যদি গয়া যেয়ে থাকেন দেখবেন নদীর ওপারে একটা বটবৃক্ষ আছে, সেখানে এখন রাম মন্দির হয়েছে, ওটা এখন বন ছিল। যাই হোক, রামচন্দ্র সেখানে থাকলেন। এমন সময় লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ হাজার হোক, বাবা তো চলে গেছেন, আমাদের তো একটু ক্রিয়া করতে হবে সাধ্য, তাহলে তুমি কিছু হাট বাজার করে আনতে যাও,
এই গামছা কলা আর আটা যাও। এবার সময় লক্ষণ দূত চলে যাচ্ছে, যেতে যেতে একটু গিয়ে দাঁড়িয়ে, আরে আমার কাছে তো কোনো অর্থ নেই, কোনো তো পয়সা কড়ি নেই, আবার পাপা করে ফিরে এলাম। এমন সময় লক্ষণ বলল, দাদা আমার কাছে তো কোনো অর্থ নেই। এমন সময় সীতা দেবী রামচন্দ্রের প্রধান মানে তাকে বললেন, প্রভু গো আমি যখন বনবাসে বেরিয়ে আসি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল কই কই, কিন্তু স্বামী সঙ্গে আছে বলে এই সোনার শাঁখাটা আমার কাছ থেকে কেড়ে নেয়নি। অর্থাৎ দেখবেন মায়েরা এই শাঁখাতে অনেক সময় দেখবেন সোনার পাত বসানো থাকে। তা যাই হোক, সেটা খুলে সীতা দেবী দিলেন রামচন্দ্রের হাতে, রামচন্দ্র লক্ষণের হাতে দিলেন, ভাই এটা বিক্রয় করে হাট বাজার করে আনবি। তাই চলে গেল, চলে গেল লক্ষণ হাট বাজার করতে। এমন সময় রামচন্দ্র সীতা দেবীর বদন পানে তাকিয়ে বলে উঠল, সীতা কয়েকজন ব্রাহ্মণের তো একটু সেবা দিতে হয়, ব্রাহ্মণের কথা তো বলা হয়নি, আমি একটু ওই যে পাড়া দেখা যাচ্ছে একটু যাই বলে দিয়ে চলে আসলো। সীতা দেবী বললেন, আমি একা এখানে থাকবো বন মাঝে, বলে আমি যাবো এক্ষুনি ফিরে আসবো। তাই আজ তাড়াতাড়ি করে চলে গেলে রামচন্দ্র, আর সীতা দেবী মাথায় ঘোমটা দিয়ে বসে আছেন মাথা নত করে। সতী রমণীত উমা হঠাৎ একটা দেখতে পেলেন প্রকাণ্ড একটা ছায়া মূর্তি নেমে এল। এমন সময় সীতা দেবী ভয়ে কেঁপে উঠলেন, এমন সময় সেই ছায়া মূর্তি বলে উঠল, অর্থাৎ সীতা দেবীকে দশরথ ডাকতেন জানকী মা বলে, অর্থাৎ জানকীর মেয়ে ছিল তো, তাই বলে উঠল, জানকী মা তুমি ভয় পেয়েছ? ভয় পেয়ে না, আমি দশরথ এসেছি। সীতা দেবী ধীরে ধীরে বদনখানা তুললেন, শ্বশুর মশাইকে প্রণাম জানালেন, বললেন, জানো মা আমাকে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? বললেন, আমার দেওর বাজার করতে গেছে, একটু অপেক্ষা করুন, আমি যে থামতে পারছি না মা, তুমি আমাকে কিছু অন্তত দাও। বলছে, আমার কাছে যে কিছু নেই মা গো, অন্তত তুমি ওই ফল্গু নদী থেকে বালি তুলে আমাকে দাও। বলে, বালি কি দেওয়া যায়? জগতের যে কেউ আজ পর্যন্ত কোনোদিন বালি দেয়নি, আমি কি করে বালি দেব? মা তুমি যে লক্ষ্মী আশ্রা, তুমি যে বৈকুণ্ঠের লক্ষ্মী, তুমি ওই ফল্গুন নদীতে বালি তুলে আমাকে দাও। এমন সময় সীতা দেবী বললেন, আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না। বলে, দেখো কোনো মন্ত্র বলতে হবে না, তুমি শুধু রাম 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 রঘুরাম রঘুপতি রাম রঘুপতি রাম বলতে বলতে তুমি আমাকে বালির পিণ্ড দান করবে। তাই আজ সীতা দেবী মনে মনে ভাবছেন তাই হবে, তাই তাড়াতাড়ি করে বালি তুলে নিলেন, মনে মনে ভাবলেন তুলসী পত্র তো গাছ থেকে নেওয়া যায়, এত আর বাজারের দরকার নেই, তুলসী পত্র নিলেন, ফুল নিলেন, আর দুর্পা নিলেন, আর বটবৃক্ষের পাতায় আজ সেই রাম রঘুরাম বলতে বলতে আজ বালির পিণ্ড রেখে দিলেন, আর রাখার সঙ্গে সঙ্গে সেই ছায়ারূপী দশরথ আত্মারূপী তাড়াতাড়ি করে তুলে নিলেন, বদনে দিলেন, মা এ বালি নয় মা, তুমি যে লক্ষ্মী আশ্রা, আমি অমৃত পাচ্ছি মা, আমি তোমার হাতের বালির পিণ্ড পেয়ে মাগো আমি উদ্ধার হয়ে গেলাম রাম নাম শ্রবণ করতে করতে। তাই মা আমি এবার বৈকুণ্ঠে যাচ্ছি, দেখো দেখো মা ফুলরথ এসেছে আমাকে নিয়ে যাবে বলে। তাই আজ চলে গেল সেই ছায়া মূর্তি। সীতা দেবী মনে মনে ভাবছেন, ইহ জগতে তো কোনোদিন কেউ বালির পিণ্ড দেয়নি, আজ আমি দিয়েছি এটা তো কেউ বিশ্বাস করবে না। তাই আজ সীতামা ফল্গু নদীকে ডাকলেন, নদী রে আমি একদিনের জন্য তোকে বাদ প্রদান করলাম, আমার স্বামী এলে বলিস যে আমার শ্বশুর মশাই এসেছিল বলে। ভালো কথা,
ফুলগুলো দি বলল হ্যাঁ আমি বলবো এরপরে ডাকা হলো ফুলকে ফুলও বলল হ্যাঁ আমি সত্য কথা বলবো এরপরে তুলসীকে ডাকা হলো তুলসী বলে বসলো হ্যাঁ আমি বলবো এরপরে দুলপাকে ডাকা হলো সে বললেন হ্যাঁ আমি বলবো মানে একদিনের জন্য বাক্য দান দিয়েছেন সীতাদেবী যথারীতি আজ আমার রামচন্দ্র এসে গেলেন এমন সময় সীতা মাথায় ঘোমটা দিয়ে নিচু করে বসে আছেন কাঁদছেন প্রভু আমার বিশ্বাস করবে তো কথাটা কিছুক্ষণ পর রামচন্দ্র এসে বললেন সীতা সীতা বদন তোলো কি হয়েছে আমাকে বলো কেন অধবদনে বসে আছো ধীরে ধীরে সীতা দেবী বদনটা তুললে রামচন্দ্রকে প্রণাম করলেন বললেন জানো বাবা এসেছিল বাবা এসেছিল আমার বাবা তো মারা গেছেন তাহলে কি তোমার বাবা বললেন না গো না তোমার বাবাই এসেছিল আমার বাবা দশরথ হ্যাঁ গো তিনি এসে বললেন বড় ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দাও আমি বললাম দেওর লক্ষণ বাজার করতে গেছে একটু অপেক্ষা করুন না মা আমাকে বড় ক্ষুধা পেয়েছে তুমি তো লক্ষ্মী আশ্রা মা গো ওই ফুলগুলো নদী থেকে বালি তুলে রাম গুণমণি নাম গুণমণি বলতে বলতে রাম নাম বলতে বলতে তুমি আমাকে দাও আমি সেবা করব তাই জানো বটবৃক্ষের পাতার উপর আমি বালির পিণ্ড দিয়েছি তার উপরে তুলসী দিয়েছি দুলপা দিয়েছি ফুল দিয়েছি এমন সময় লক্ষণ এসে গেল হাট বাজার করতে লক্ষণকে জিজ্ঞাসা করলেন যে রামচন্দ্র লক্ষণ আচ্ছা ইহ জগতে কেউ কোনদিন বালির পিণ্ড দিয়েছে তুমি শুনেছো লক্ষণ বলে না শুনিনি তবে দাদা বৌদি বলছে নাকি সাক্ষী আছে তা সাক্ষী দিকে একটু জিজ্ঞাসা করা হোক না তাই ভালো রামচন্দ্র এক পা এগিয়ে গেলেন ফল্গু নদীর দিকে ফল্গু নদীকে দেখে বললেন হ্যাঁ রে ফল্গু আমার বাবা এসেছিল তুমি দেখেছো ফল্গু মনে মনে ভাবলো যদি মিথ্যা কথা বলি তাহলে তো লক্ষণের ঝোলাতে আরো কিছু আছে মানে আরেকবার পিণ্ড দেবে একটু মিথ্যা কথা বলে দেখি না তাই আর ফল্গু নদী বলে বললো না আমার তো ভালো দেখা হয়নি সীতা দেবী ছলো ছলো দুটো আঁখি নিয়ে ফল্গু নদীর দিকে তাকিয়ে বলে বললো ওরে ফল্গু তোকে আমি বাক্য দান করেছিলাম তুই কথা বলবি পারবি বলে একদিনের জন্য তুই আমার কাছে মিথ্যা কথা বললি যেই মুখে তুই মিথ্যা কথা বললি ওই মুখে কুকুর শিগালে পায়খানা পেচ্ছাব করবে অভিশাপ দিয়ে দিলাম অভিশাপ দিয়ে দিলাম আপনারা যদি গয়ায় যান দেখবেন বর্ষাকালে একটু জল থাকে এখন গিয়ে দেখবেন শুকনা অথচ বালি টেনে দিবেন জল আছে সেদিন অভিশাপ দিয়েছিল সীতামা এরপরে রামচন্দ্র তুলসীর দিকে তাকালেন তুলসী আমার বাবাই এসেছিল তুমি জানো তুলসী মনে মনে ভাবছিল ভগবানের চরণ কমল থিকতে বেরিয়ে এসেছে গঙ্গা সে যদি মিথ্যা কথা বলে আরেকবার পিণ্ড পাওয়ার জন্য তাহলে আমি ভগবানের চরণ কমলে থাকি উপরন্ত শালগ্রামের মস্তকেও থাকি তা আমার মিথ্যা বলতে দোষ কোথা একটু বলি না আবার পিণ্ড পাবো তাই আজ তুলসীও মিথ্যা কথা বলে দিল এমন সময় সীতা দেবী তুলসীর দিকে তাকিয়ে বলে বললো ওরে তুলসী এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম যেই মুখ দিয়ে তুই মিথ্যা কথা বললি ওই মুখে তোর কুকুরে পেচ্ছাব করবে তাই আজ আপনারা এটা শুনলেন এমন সময় তুলসী কাঁদছে রামচন্দ্র বললেন তুলসী যা হবার তো হয়ে গেছে এর জন্য তুমি দুঃখ করো না তোমার যা ক্রিয়া তাই থাকবে অশুদ্ধ হবে না তাই তুলসী আজ পর্যন্ত কোনোদিন অশুদ্ধ হয় না আমরা মনে ভাবি কুকুরে পেচ্ছাব করলে হয়তো খারাপ হবে কিন্তু না গো না তার পাপ
দূরীভূত হবে এর জন্য দুঃখ করার কিছু নেই তুলসী গাছকে ঘিরে দিতে নেই এখন যদিও ছাগলে খেয়ে নাই বলে অনেকে ঘিরে দিচ্ছেন তাতে কোনো দোষ নেই কিন্তু তুলসী বৃক্ষে উপরে চাল করতে নেই বৃন্দাবনে আপনারা দেখে আসবেন নবদ্বীপে গিয়ে দেখবেন বৃন্দাবনে চাল করতে নেই অনেকের ঘরে আমাদের ডেবরা থানায় দেখছি ডেমরা পিংলা সব উপরে চাল করে দিয়েছে চাল করতে নেই যাই হোক এরপরে ওই যে তুলা গাছ কাওয়াস তুলা বলা হয় শিমুল ফুল বলা হয় যাই হোক তাতে তুলা ফুল হয় তুলা যাই হোক সেই ফুল দিয়েছিল পিঞ্জের উপরে এমন সময় সেই ফুলের দিকে তাকিয়ে বলল ওরে তুই বল আমার বাবা এসেছিল ফুল বলে বসলো না দেখিনি অভিশাপ দিল যা দেব পূজায় তুই কোনোদিন আর স্থান পাবি না তাই ওই ফুল আর দেব পূজায় স্থান পাইনি শুগ্ন করে মেয়েরা যাই হোক এমন সময় একের পর এক যখন সবাই মিথ্যা কথা বলছে অঝর নয়নে কানতে কানতে আছাড় খেয়ে পড়ল দুলপা ঘাসের উপর আজ আমার সীতামা এমন সময় রামচন্দ্র জিজ্ঞাসা করলেন দুলপা তুমি জানো আমার বাবা এসেছিল দুলপা বলে বসলো প্রভু গো তুমি পরম ব্রহ্ম রামচন্দ্র ভগবান তুমি সামান্য আমি ক্ষুদ্র দুলপা তুমি আমাকে জিজ্ঞেস করছো জগতের মানুষ আমার উপর পা দিয়ে চলে আমি মাথা নত করি আবার ধীরে ধীরে মাথাটা তুলি আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি সামান্য ক্ষুদ্র রামচন্দ্র বললেন সত্য কথা তুমি বলো সত্য কি আমার পিতা এসেছিল দুলপা সেদিন বলেছিল হ্যাঁ তোমার বাবা এসেছিল আমি দেখেছি সীতামা পিণ্ড দিয়েছে তাও আমি দেখেছি এমন সময় সীতা ধীরে ধীরে দুলপা বন থেকে উঠে গিয়ে দুলপার দিকে তাকিয়ে বলল ওরে দুলপা তোকে আমি আশীর্বাদ করে দিলাম ইহ জগতে যত মঙ্গল ক্রিয়া হবে যত ঘট বসবে দেখবেন ঘটে দুলপা দিয়ে সুতা দিয়ে বেঁধে ঘটের গলায় বাঁধা হয় ধান দুলপা নিচে রেখে তার উপরে ঘটটা বসানো হয় প্রত্যেক মঙ্গল ক্রিয়ায় দুলপা তুলসী ফুল সাজিতে ভরে রাখতে হয় অর্থাৎ মঙ্গল ক্রিয়া দুলপা না তুললে মঙ্গল ক্রিয়া হবে না এরপরে রামচন্দ্র তাকালেন বটবৃক্ষের দিকে বটবৃক্ষের দিকে তাকালেন এমন সময় বটবৃক্ষ আজ রামচন্দ্রের দিকে তাকিয়ে বলে উঠল প্রভু সবাই মিথ্যা কথা বলে দুর্পাই যা সামান্য বস্তু সে সত্য কথা বলেছে আমি বৃহৎ আমি আপনাকে বলছি আপনার বাবা এসেছিলেন বালির পিণ্ড দিয়েছে আমার পত্রের উপর আমি দেখেছি সীতা দেবী ধীরে ধীরে এগিয়ে গেলেন বটবৃক্ষের দিকে বটবৃক্ষের দিকে তাকিয়ে বলে উঠলেন ওরে বটবৃক্ষ এই মুহূর্তে আমি তোকে আশীর্বাদ করলাম তোর গড়ায় যে এসে বসবে তাকে তুই ছায়া দান করবি মলয় বাতাস দান করবি আর তোর কোনোদিন মৃত্যু হবে না রে অর্থাৎ আপনারা বটবৃক্ষকে দেখে নেবেন বটবৃক্ষ দেখতে বেরিয়ে যাবে ডাল বেরিয়ে দেখবেন আবার একটা শিকড় বেরিয়ে মাটি দেখতে অর্থাৎ বটবৃক্ষে মৃত্যু নাই বটবৃক্ষের মৃত্যু নাই আপনারা দেখবেন বাড়িতে তো অনেক কারেন্টের বাতাসে বসে থাকেন গ্রীষ্মকালে আপনি বট গাছের গোড়ায় গিয়ে একটু বসে দেখবেন কত আরামদায়ক হয় সেদিন সেই সীতা দেবীর আশীর্বাদ যাই হোক এতক্ষণ আমরা রামায়ণ শুনছিলাম আর একটু শুনি ওনারা তো কেউ আসছেন আপনারা এ পাশে রামচন্দ্র সেতু বেঁধে আজ রাবণকে মেরে সীতাকে উদ্ধার করেছিলেন এ আপনারা সবাই জানেন এ পাশে সীতা দেবী সোনার পালকিতে চেপে এসে উপনীত হলো সমুদ্রের তীরে যেই না রামচন্দ্রকে প্রণাম করতে যাবে এমন সময় রামচন্দ্র ঘুরে সরে গিয়ে দাঁড়ালেন প্রণাম নিবেন না
सीता देवी बोलें प्रभु তুমি যদি আমার প্রণাম না নেবে আমাকে কেন তুমি লঙ্কা থেকে ফিরিয়ে আনলে কাঁদছে সীতা দেবী এমন সময় হনুমান ছুটে এলো বাবা এই মাকে উদ্ধার করে আনার জন্য আমি আমার মুখটা পুড়িয়ে দিয়েছি আমার লেজটা কালো হয়ে গেছে আজকে বাবা তোমাকে আমি মিনতি করি মাকে ফিরিও না মাকে তুমি গ্রহণ করে নাও রামচন্দ্র আর দূরে সরে চলে গেলে লক্ষণকে ডাকলে আর লক্ষণ এলো বললেন শোনো আমি সীতাকে সন্দেহ করি এতদিন লঙ্কায় ছিল অর্থাৎ সীতাকে অগ্নি পরীক্ষা করতে হবে তাই আজ সীতা দেবীকে অগ্নি পরীক্ষা করার জন্য আজ একটা অগ্নিকুণ্ড জেলে দেওয়া হলো আর এ পাশে রামচন্দ্রকে দূর থেকে প্রণাম জানালেন সীতা অগ্নিকুণ্ডকে সাতবার প্রদক্ষিণ করলেন এমন সময় ঝাঁপ দিতে যাবেন স্বর্গে ব্রহ্মা আই তাড়াতাড়ি করে অগ্নিকে পাঠালেন অগ্নি তোমার কাছে তো আছে তুমি ছুটে যাও জয় রাধে ভালো লাগছে তো শুনবেন তো আপনারা যদি শুনতে চান আগামী কাল একটার সময় আছে আবার আপনারা ভাগবতী কথা শ্রবণ করবেন যাই হোক এমন সময় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন সীতা দেবী আর ব্রহ্মা অগ্নিদেবীকে পাঠালেন কারণ যখন সোনার হরিণ ধরতে রামচন্দ্র চলে যাচ্ছেন মনে মনে ভাবলেন সীতা বায়না ধরেছে আজকে একটা না একটা বিপদ হবেই পরবর্তীতে আপনারা জানেন সেই সোনার হরিণ লক্ষণ লক্ষণ বলে ডেকে উঠল তাই আজ সীতা দেবী লক্ষণকে পাঠিয়ে দিল লক্ষণ জানতে পারলো আজ নিশ্চয়ই কোনো একটা বিপদ আছে তাই উনি করলেন কি সেই তীর দিয়ে আজ একটা চারিধারে দণ্ড কেটে দিয়েছিলেন তীরের মুখে ছিল অগ্নি অগ্নি কেটে দিয়েছিলেন বলে গেছিলেন অগ্নি আমার মন বলছে বিপদ আসবে বিপদ যদি আসে আমি সীতাকে তোমার কোলে দিয়ে গেলাম তোমার কোলে দিয়ে গেলাম কোলে দিয়ে গেছিলেন সেদিন পরবর্তীতে রাবণ চুরি করতে এলো রাবণ কিন্তু আসল সীতাকে চুরি করতে পারেনি নকল সীতাকে নিয়ে গেল অশোক কাননে রাখে পরবর্তীতে সীতাকে ফেরত দিয়েছে আই সীতা দেবী অগ্নিতে ঝাঁপ দিতে গেল আর অগ্নি দেব আর সেই আসল সীতাকে নিয়ে অগ্নি থেকে বেরিয়ে আসছে নাচতে নাচতে মনের আনন্দে বেরিয়ে আসছে এমন সময় আজ অগ্নিদেব কোলে করে নিয়ে আজ রামচন্দ্রের দিকে আগিয়ে যাচ্ছেন আর রামচন্দ্র বাহু দুটি প্রসার করে সীতা প্রাণের সীতা তুমি এসো আমার কাছে আমার কাছে এসো জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম এইখানে রহিল আমার ভাগবত লহরি চাঁদ বদনে ভক্তগণ সবাই মিলে একবার বলুন গৌরী প্রেমানন্দে হরি হরি আগামীকাল আপনারা যদি শান্ত হয়ে বসে শুনেন আপনাদের কাছে পরিবেশন করব জগন্নাথের কথা ভালো লাগবে আপনারা আগামীকাল দুপুর একটায় আসবেন জয় রাধে জয় শ্রী রাধে এতক্ষণ ভাগবতী আলোচনা শ্রবণ করলেন শ্রী শিশির কুমার দাস মহাশয় রাধামোহনপুর আবার ইনার মুখ থেকে আপনারা কাল একটার সময় এই ভাগবতী আলোচনা আপনারা শুনতে পারবেন জয় রাধে
নির্ধারিত শিল্পীর পরিবর্তে এখন শ্রীমদ ভাগবত আলোচনা করবেন শ্রী শম্ভুনাথ দাস মহাশয় দনাডাই। উনি এসে গেছেন, ওনার মুখ থেকে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করুন। নব চৈতন্য অনুরুদ্ধ অবতার ভক্ত ভাবাবেশ অবতার ও শ্রীপাদ গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা এবং চৈতন্যোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক শ্রী শ্রী শ্যামানন্দী আদ্য গাদীশ্বর মহন্ত শ্রীল রসিকানন্দ প্রভুর 430তম আবির্ভাব ও 368তম অন্তর্ধান তিথি স্মরণে মহামহোৎসব ও মেলা। এই মেলা আজ তৃতীয় দিবস। এই তৃতীয় দিবসে আপনারা শ্রবণ করলেন শ্রী শিশির কুমার দাস মহাশয়ের কাছ থেকে ভাগবতী কথা। এখন আপনারা আলোচনা শুনুন। নির্ধারিত শিল্পীর পরিবর্তে শ্রীমতী ভাগবত আলোচনা করছেন শ্রী শম্ভুনাথ দাস মহাশয়। জয় রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বন্দে গুরু নিজ ভগতা নিজ মিশ অবতারকান তৎ প্রকাশং চ তৎ শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বাঞ্ছা কল্পতরুর্বচা কৃপা সিন্ধুভাই বচা পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
এখন ভাগবতের তৃতীয় দিবসের কথা বলছি। আজ তো তৃতীয় দিবস, তৃতীয় দিবসে ভাগবতের কি হয়েছিল, কার ব্যাখ্যা ছিল? অজামিলং বিপ্রতারণং চিত্রকেতু চ মুখনম বাসবতরণং চৈব নারায়ণ নমস্তুতে। অজামিলের কাহিনী, মহারাজ পরীক্ষিত সুখদেবকে কহিলেন, হে মহাত্মন, এই জগতে মানবগণ যাহাতে নানাবিধ তীব্র যাতনাময় নরক প্রাপ্ত না হয়, এক্ষণে আপনি এখানে আপনি আমার নিকটে এই রূপ বিষয় বর্ণনা করুন। শ্রী সুখদেব কহিলেন, হে রাজন, দেহ মন বাকি মানবগণ যে সকল পাপ করে ইহলোকে তাহার বিধি অনুসারে যদি প্রায়শ্চিত না করে, তবে মৃত্যুর পর নিশ্চয়ই নরকে গমন করে অশেষ যাতনা ভোগ করতেই করবেই করবে। আবার ব্রতাদিরূপ প্রায়শ্চিত্ত দ্বারা পাপ সমূলে উচ্ছেদ হয়ে যায়, উচ্ছেদ হয় না, তাই কেবল জ্ঞান লাভই প্রকৃত প্রায়শ্চিত্ত। হে রাজন, শুদ্ধ ভক্তির দ্বারা পাপ রাশি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়। পাপী ব্যক্তি ভক্তগণের সেবা শুশ্রূষাদি দ্বারা ভগবানের প্রতি মন সমর্পণ করিলে তাহাতে যেমন পবিত্রতা লাভ করিতে পারেন, যজ্ঞ তপস্যাদি দ্বারা সেই রূপ করিতে পারে না। ন তথা জগন বান রাজন পুয়ত অপ আদিভি যথা কৃষ্ণার্পিত প্রাণস্থ পুরুষ নিষেবয়া দান ব্রত তপ আদি নানা কর্ম করে তথাপি সম্পূর্ণ দুঃখ তার নাহি হরে। কৃষ্ণেমতি রাখি ভোজে বৈষ্ণব চরণ পাতকির সর্বপাপ হয় বিমোচন। ভক্তি পথে জগতের সর্বকৃষ্ট কেহ যদি ভগবানের পাদপদ্মে তাহার চিত্তকে একবারও স্থাপন করিতে পারেন, তাহাতেই তাহার সকল প্রায়শ্চিত্ত সম্পন্ন হইয়া যায়। যম কিংবা পাপ হস্ত যমদূতগণ কখনো তাহাকে স্পর্শ করিতে পারে না। এ বিষয়ে এক প্রাচীন ইতিহাস কীর্তন করিতেছি, আপনি শ্রবণ করুন। কান্ন কুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি এক দাসীকেই পত্নী রূপে গ্রহণ করিয়া তাহার গর্ভে দশটি পুত্র উৎপাদন করিয়াছিলেন। কনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ। অজামিল দাসীর সংসর্গ দোষে সকল সমাচার ত্যাগ করিয়া চৌর্য ও হিংসাদির দ্বারা কুৎসিত জীবিকা অবলম্বনে পোষ্যবর্গের ভরণ পোষণ করিতেন। এই রূপে অজামিলের বয়স যখন 88 হইল,
মৃত্যু যে তাহার সম্মুখে একবারও বুঝিতে পারিল না। অজামিল এইভাবে জীবন যাপন করিতে করিতে যখন তাহার মৃত্যুকাল উপস্থিত হইল, তখন তিনি দেখিলেন বক্রমুখ ভয়ঙ্কর মূর্তি তিনটি পুরুষ তাহাকে বন্দী করিবার জন্য আসিয়াছে। ইহা দেখিয়া অতিশয় ভয়ে কাতর হইয়া সম্মুখে ক্রীড়ারত পুত্র নারায়ণকে নারায়ণ বলিয়া উচ্চৈস্বরে ডাকিলেন। বিষ্ণুদূতগণ তাহাদের প্রভুর নাম শ্রবণ করিয়া তৎক্ষণাৎ সেই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন যে যমদূতগণ অজামিলের জীবাত্মাকে বাহির করিয়া লইয়া লইতে চেষ্টা করিতেছে। তখন বিষ্ণুদূতগণ অত্যন্ত তেজের সহিত তাহাদিগকে সেই কর্ম করিতে নিষেধ করিলেন। যখন যমদূতগণ দেখিল যে পীতবর্ণ কৌশে অবসন পরিধারী মস্তকে মুকুট কর্ণে কুণ্ডল শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নিজ নিজ দেহ প্রভায় চারিদিকের অন্ধকার বিদ্রুত করিয়া চারিজন অপূর্ব শোভা বিস্তার করিয়া তাহাদিগের কর্মে বাধাদান করিতেছে। তখন বিষ্ণুদূতগণ অত্যন্ত তেজের সহিত তাহাদিগকে সেই ধর্ম করিতে নিষেধ করিলেন। তখন যমদূতগণ দেখিল যে পীতবর্ণ কৈশ বসন পরিধারী মস্তকে মুকুট কর্ণে কুণ্ডল শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নিজ নিজ দেহ প্রভায় চারিদিকে অন্ধকার বিদূরিত করিয়া চারিজন অপূর্ব শোভা বিস্তার করিয়া তাহাদিগের কর্মে বাধাদান করিতেছে। সেই বিষ্ণুদূতগণকে উদ্দেশ্য করিয়া যমদূতগণ কহিল, আমরা ধর্মরাজের দূত, তাহার আজ্ঞায় এই পাপি অজামিলকে যমপুরীতে লইয়া যাইবার জন্য আসিয়াছি, কিন্তু আপনাদিগের পরিচয় কি? কেনই বা যমরাজের কার্যে বাধাদান করিতেছেন? যমদূতগণ এই রূপে বলিলে সেই বিষ্ণুদূতগণ উচ্চৈস্বরে হাস্য করিয়া বলিলেন, তোমরা যদি ধর্মরাজের এই আজ্ঞা পালন কর তাহলে অধর্ম আচরণ করিতেছ কেন? তোমাদিগের ধর্ম সম্বন্ধে কোন জ্ঞান নেই? তখন যমদূতেরা কহিল, যাহা বেদবিহিত তাহাই ধর্ম, আর যাহা বেদে নিষিদ্ধ তাহাই অধর্ম। এই অজামিল শাস্ত্রজ্ঞ, সৎস্বভাব, সদাচারী, বিনয়ী, সত্যবাদী ও পবিত্র ছিল, কিন্তু একদিন পিতার আজ্ঞায় অজামিল ফল পুষ্প কুশাদি সংগ্রহের জন্য বনে গমন করিয়া এক দাসীর সহিত এক শূদ্রের কাম্য ক্রীড়া দর্শনে সে কাম বিচলিত মনকে দমন করিতে পারিল না। এই পাপাত্মা অজামিল সেই দুশ্চরিত্রা দাসীর কটাক্ষে ব্যাকুল চিত্ত হইয়া অচিরে নিজ ধর্মপত্নীকে পরিত্যাগ করিয়া সেই দুষ্টা দাসীর অন্নাদি গ্রহণ করিয়া গর্বিত ভাবে স্বেচ্ছাচারে ন্যায় বা অন্যায় ভাবে ধন উপার্জন করিয়া স্বজন পোষণ করিয়াছে। আত্মকৃত পাপের কোনরূপ প্রায়শ্চিত্ত করে নেই, তাই এই পাপিষ্টকে যমপুরে লইয়া যাইব। শ্রী সুখদেব বলিলেন,
হে মহারাজ পরীক্ষিত, নীতিজ্ঞ বিষ্ণুদূতগণ যমদূতগণের সহিত সকল কথার মর্ম বুঝিয়া বুঝিয়া কইলেন, হাই কি দুঃখের কথা, ধর্মরাজের সবাই অধর্ম স্পর্শ করিয়াছে। অজ্ঞান অথবা জ্ঞান অদুত্তম শ্লোক ক নাম যত সংকীর্তিত মঘং পুংসু দেহে দেধু যথা নল। কেবল যদি জ্ঞানে বা অজ্ঞানে অবহেলায় বা তাচ্ছিল্য ভাবে শ্রীহরির অনন্ত নামের মধ্যে যে কোনো একটি যদি একটিবারও উচ্চারণ করে, তাহার কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি অচিরেই ভস্মীভূত হইয়া যায়। এই অজামিল সেই ভববন্ধন মোচনকারী নারায়ণের নাম উচ্চারণ করিয়াছে, ইহার দ্বারা ইহার সকল পাপে প্রায়শ্চিত্ত হইয়াছে। কোন ব্যক্তি না জানিয়াও অকস্মাত যদি অতিশয় শক্তিশালী কোন ঔষধ সেবন করে, তখন সে ঔষধ যেমন নিজের গুণ অবশ্যই প্রকাশ করে, সেই রূপ ভগবানের নানা রূপ মন্ত্র না জানিয়া উচ্চারণ করিলেও সেই নাম তাহার স্বীয় মহাত্ম্য অবশ্যই প্রকাশ করিবে। শ্রী সুখদেব কহিলেন, হে মহারাজ, বিষ্ণুদূতগণ এই রূপে ভগবানের নাম মহিমা আদি কীর্তন করিয়া অজামিলকে যমদূতগণের বন্ধন হইতে মুক্ত করিয়া মৃত্যু হইতে রক্ষা করিয়া ছিলেন, আর যমদূতগণ অসহায় হইয়া যমরাজের নিকটে গমন করিয়া যথাযথ সকল বৃত্তান্ত তাহার নিকট কহিলেন। বন্ধন মুক্ত অজামিলের অন্তরের ভয় তখন দূর হইল এবং প্রকৃতিস্থ হইয়া বিষ্ণুদূতগণের দর্শনে অতিশয় আনন্দিত হইয়া তাহাদিগকে প্রণাম করিলেন। সহসা বিষ্ণুদূতগণ তাহার সম্মুখ হইতে অন্তরিত হইলেন। অনন্তর অজামিল আপন দুষ্কর্মের কথা চিন্তা করিয়া অনুতাপ করিতে লাগিলেন। অতঃপর তিনি ঠিক করিলেন যে, আমি সকল অভিমান ত্যাগ করিয়া সত্য স্বরূপ ভগবানের ধ্যান করিয়া তাহারই নাম গুণাদি কীর্তন করিতে করিতে মন পবিত্র করিয়া সেই ভগবানের প্রতি একাগ্রভাবে চিত্ত স্থাপন করিব। শ্রী সুখদেব কহিলেন, পরম সাধু বিষ্ণুদূতগণের সহিত ক্ষণকাল সংসর্গ হওয়াতে অজামিলের এই রূপ পরম বৈরাগ্য উপস্থিত হইয়াছিল। তারপর তিনি সংসারের সকল বন্ধন উপেক্ষা করিয়া হরিদ্বারে গমন করিলেন। তথায় তিনি কোন দেব মন্দিরে বসিয়া ভক্তি যোগের দ্বারা বিষয় হইতে ইন্দ্রিয় সকলকে নিবৃত্ত করিয়া আত্মাতে মন সংস্থাপিত করিলেন। অজামিল যখন ভগবানের প্রতি চিত্ত স্থির করিয়া রহিয়াছেন, এমন সময় সম্মুখে কতিপয় পুরুষকে দেখিয়া বুঝিলেন যে ইহাদিগের পূর্বে ও একবার দেখিয়াছি। তখন তিনি অবনত মস্তকে তাহাদিগকে প্রণাম করিলেন। তাহাদিগকে দেখিবার পর তিনি দেহত্যাগ করিয়া তৎক্ষণাৎ ভগবানের পার্শ্বদগণের অনুরূপ মূর্তি লাভ করিয়া স্বর্ণরথে আরোহণ করিয়া বৈকুণ্ঠ লোকে গমন করিলেন। হে রাজন, মহাপাপী অজামিল নিন্দনীয় কর্মবশত নরকে যাইতে উদ্যত হইয়াছিলেন, এরূপ অবস্থায় নিজ পুত্রকে ডাকিবার প্রসঙ্গে ভগবানের নারায়ণ নাম উচ্চারণ করিয়া
অচিরে সকল পাপ হইতে মুক্ত হইলেন। যে ভগবানের শ্রীচরণ প্রসাদে সংসার যাতনা হইতে উত্তীর্ণ হওয়া যায়, তাহার নাম গুণাদি কীর্তন ব্যতিরেকে মুক্তিকামী ব্যক্তি দিগের পক্ষে কর্মমূল ছেদনকারী অন্য কোন উপায় নাই। না তো পরং কর্ম নির্বন্ধ কীর্তনং মুমুক্ষতাং তীর্থ পদানু কীর্তনাৎ ন যত পুনঃ কর্ম সুসজ্জতি মনো রজস্তম ভাগ কলিকং তম অন্যথা। সংসার বন্ধন হতে এই পৃথিবীতে যেই জন অভিলাষ করে মুক্ত হতে তীর্থপদ শ্রীহরির নাম সংকীর্তন ব্যতীত অপর শ্রেষ্ঠ নারহে সাধন। যেহেতু তাহার দ্বারা মন কর্মপথে আসক্ত হয়, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পরম পূজ্য পাপনাশক এই অজামিলে ইতিহাস শ্রবণ করে এবং যে ব্যক্তি ভক্তি সহকারে ইহা কীর্তন করে সে কখনো নরকে যাইবে না। এমনকি জমদূতগণ তাহাকে দর্শন করিতেও পারিবে না। অজামিল মুমূর্ষু অবস্থায় পুত্রকে ডাকিবার ইচ্ছায় ভগবানের নাম উচ্চারণ করিয়া যখন বিষ্ণু লোকে গমন করিলেন, তখন শ্রদ্ধা সহকারে সেই নাম যে ব্যক্তি উচ্চারণ করিবেন তাহার কথা আর কি বলিব। মহারাজ পরীক্ষিত কহিলেন, হে মুনিবর, যমরাজের দণ্ড বাধাপ্রাপ্ত হয় ইহা আমি কখনো শুনি না। সেই যমরাজ নিজের দূতগণের মুখে সকল সম্পন্ন করিয়া কি কথা বলিলেন তাহা আমার নিকট ব্যক্ত করুন। শ্রী সুখদেব কহিলেন, যমদূতগণ সংযমিনী পুরীতে প্রত্যাবর্তন করিয়া যমরাজের নিকট নিবেদন করিল, হে প্রভু, এ জগতে শাসনকর্তা কতজন আছে? আমরা এসাবৎ ভগবত আছি যে এই জগতের একমাত্র শাসনকর্তা আপনি, কিন্তু আপনার বিহিত দণ্ড লোক সমাজে আর গৃহীত হইতেছে না। যেহেতু চারিজন অপূর্ব সুন্দর সিদ্ধ পুরুষ আপনার আদেশ খণ্ডন করিয়াছে, আমরা আপনার আজ্ঞানুসারে মহাপাপী অজামিলকে বন্ধন করিয়া এই স্থানে আনিবার জন্য উদ্যত হইতেই সেই সিদ্ধ পুরুষগণ আসিয়া সেই বন্ধন ছেদন করিয়া তাহাকে মুক্ত করিল। সেই পাতকি নারায়ণ উচ্চারণ করিবা মাত্রই তাহারা আসিয়া আমাদের কর্মে বাধা সৃষ্টি করিল। সেই সিদ্ধ পুরুষগণের পরিচয় আমরা জানিতে চাই। লোকের শাসনকর্তা সেই যমরাজ নিজ দূতগণের এইরূপ প্রশ্ন শুনিয়া শ্রী হরির পাদ প্রদর্শন করিয়া আনন্দ অন্তরে তাহাদিগকে কহিলেন, আমা ভিন্ন অপর একজন এই চরাচর বিশ্বের অধিপতি আছেন, তাহার অংশস্বরূপ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর হইতেই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয় হইতেছে, সমস্ত লোক তাহারই বশীভূত হইয়া বিচরণ করে, তাহার দূতগণ প্রায় তাহারই তুল্যরূপ গুণ ও স্বভাব বিশিষ্ট,
স্বভাব বিশিষ্ট হইয়া মনোহর মূর্তিতে জগতে বিচরণ করে। ভক্তিহীন জন তাহাদিগের মূর্তি দেখিতে পায় না, শ্রী ভগবানের ভক্তগণ দেবতাগণের পূজ্য। বিরিঞ্চি নারদ শম্ভু সনত কুমার কপিল প্রহ্লাদ স্বয়ম্ভুব মনোয়ার সুখ বলি বিশ্ব আমি জনক রাজন ভাগবত ধর্ম জানি এই বার জন ভাগবত ধর্ম ভগবানের রচি অতীব কঠিন তাহা হইতে বিধি অতি গুজ্জ শুদ্ধ তাহা জ্ঞাত যে ইজন ভাগবত সার উপ হয় তার প্রাপ্য ধন। হে দূতগণ ব্রহ্মা নারদ শঙ্কর সনত কুমার কপিল মনু প্রহ্লাদ জনকরাজ ভীষ্মদেব বলি সুখদেব এবং আমি আমরা এই বারো জনেই ভাগবত ধর্ম অবগত রহিয়াছি। যাহারা ভগবান শ্রীহরির প্রতি সর্বান্তকরণে ভক্তি যোগ অবলম্বন করিয়া থাকেন তাহারা আমার দণ্ডনীয় নহেন, যদিও বা তাহাদিগের কোন প্রকারে পাপ উৎপন্ন হয় ভগবানের নাম কীর্তনাদিতে তাহাও বিনষ্ট হইয়া যায়। যাহারা শ্রী ভগবানের শরণাপন্ন হইয়াছেন তোমরা তাহাদিগের নিকট যাইও না, শ্রীহরির গদা তাহাদিগকে সর্বদা রক্ষা করিতেছে। তাহাদিগের দণ্ডবিধান করিতে আমরা এমনকি স্বয়ং মহাকাল পর্যন্ত অক্ষম। আর শুন দূতগণ, যাহারা ভগবানের পাদপদ্মে কখনো সেবা করে না, গৃহাদির প্রতি যাহাদের একান্ত আসক্তি, যাহাদের জিহ্বা কখনো ভগবানের রূপ গুণ নাম উচ্চারণ করি না, মন কখনো তাহার পাদপদ্ম স্মরণ করি না, মস্তক কখনো তাহাকে প্রণাম করিবার জন্য নত হয় না, এইভাবে যাহারা ভগবানের সেবা কার্যে প্রাণমুখ সেই সব অসৎ ব্যক্তিগণকে তোমরা তোমরা আমার নিকটে আনয়ন করিবে। হে দূতগণ, তোমরা যে অন্যায় কার্য করিয়াছ তাহা নিত্য পুরুষ ভগবান নারায়ণ নিজ গুণে ক্ষমা করুন। আমি সেই বিরাট পুরুষকে প্রণাম করি। শ্রী গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি হরি বল। এখন দক্ষ বংশ বিস্তার। সুতমণি কহিলেন, যমরাজ পরীক্ষিত প্রচেতাগণের বংশ বিস্তার পুনরায় বিস্তারিত ভাবে জানিতে চাইলে। শ্রী সুখদেব কহিলেন, প্রাচীন বর্ষীর প্রচেতা নামক দশজন পুত্র ভগবান শ্রী হরির আজ্ঞা অনুসারে প্রণমচার গর্ভজাত কন্যাকে বিবাহ করেন এবং তাহার গর্ভে দক্ষ নামক এক পুত্র জন্মগ্রহণ করেন। সেই দক্ষ প্রজাপতি প্রজা সৃষ্টির উদ্দেশ্যে অমঘর্ষণ নামক তীর্থে স্নান করিয়া হংসগুজ নামক স্তবের দ্বারা ভগবান শ্রীহরি স্তব করিলেন। তাহাতে অতি তুষ্ট হইয়া ভগবান শ্রীহরি দক্ষের সম্মুখে আবির্ভূত হইয়া কহিলেন, হে দক্ষ, পঞ্চজন নামক প্রজাপতির কন্যা
और सिकली के पत्नी रूप में ग्रहण कर ताहार गर्वे बहुल परिमाण प्रजा सृष्टि होइबे यही कथा बोलिया तिनी अंतरहित होइले हे राजन प्रजापति दक्ष श्रीहरि आदेशानुसार अश्लिक के विवाह करिया ताहार गर्वे हर्जस्व नामक 10,000 पुत्र उत्पादन करिले दक्ष ताहादिग के संता सृष्टि आदेश करिले ताहारा पश्चिम दिके गमन करिया नारायण सरोवर स्नान करते ताहादिगे अंतकरण होते विषय आसक्ति दूरभूत होइल अनंतर ताहारा पितार आदेश स्मरण करिया लोक सृष्टिर जन्य कठोर तपस्याय रत होइलेन ताहादिगके एई रूप अवस्थाय देखिया देवर्षि नारद तत्व ज्ञान दान कराय ताहारा सेई कार्य होइते विरत होइलेन एवं नारद के प्रदक्षिण करिया एमन पद धरिलेन जहाँ होइते आर कखनो फिरिलेन ना हे राजन प्रजापति दक्ष ताहार हर्जस नामक पुत्र गणेर कथा अवगत होइया तिनी अश्लिकीर गर्भे पुनराय सबलाश नामक सहस्र पुत्र सृष्टि करिया प्रजापतिर उद्देश्य उपदेश दिलेन पूर्वेर मत नारद ताहादिग के तत्वज्ञान दान करिया सृष्टि व्यापार होते निवृत्त करिलेन पुनर्बार पुत्रगणेर अवस्था देखिया तिनी देवर्षि नारद के अभिशाप प्रदान करिलेन हे नारद तुमि त्रिभुवनेर जेखानेई विचरण करिबे कथाओ तोमार स्थान होइबे ना श्री सुखदेव कहिलेन अनंतर दक्ष अश्लिकीर गर्भे षष्ठी संख्यक कन्या उत्पादन करिलेन एई कन्यागण पितार प्रति अत्यंत स्नेह परायण छिल दक्ष धर्म के 10टी कश्यप के 13टी चंद्र के 27टी आर भूत अंगिरा ओ ईशाला इहादेर प्रत्येक के 2टी करिया एवं अवशिष्ट 4टी कन्या के तार्थेर हस्ते समर्पण करिलेन एई दक्ष कन्यागणेर गर्भे पुत्रादिर द्वारा त्रिभुवन परिपूर्ण होइयाछे श्री गुरु नितय गौर प्रमानन्दे हरि हरि बोल वित्रासुर वध अनंतर श्री सुखदेव गुरु अवमाननार शास्त्रीर कथा बोलिबार जन्य इंद्र ओ बृहस्पतिर कहानी बोलते शुरू करलेन तिनी बोलिलेन हे राजन इंद्र त्रिजगतेर अधिपत्य बसत गर्वित होइया एक समय अन्यान्य देवतागणेर सहित आपनार बाम पार्शे शची देवी के लइया अप्सरागणेर नित्य गीत उपभोग करितेछेन एमन समय सेखाने देवगुरु बृहस्पति उपस्थित हइलेन किन्तु अन्यान्य देवतागण किंबा स्वयं इंद्र केहई उत्थान ओ आसन प्रदानादिर द्वारा ताहाके अभिनंदित करिलेन ना इंद्रेर एई रूप चित्त विकार देखिया देव गुरु बृहस्पति अपमानित बोध करिया बिना वाक्य बई सेखान होइते बाहिर होइया आपन आलय प्रत्यावर्तन करिलेन तखन इंद्र मने मने निजे के अपराधी बोध करिया गुरुदेवेर चरणे पतित होइया अपराधेर जन्य क्षमा भिक्षा करिलेन करिबेन एई रूप चिंता
তখন বৃহস্পতির প্রণয় মায়া প্রভাবী অদৃশ্য অর্থাৎ কেহ তাহাকে দেখিতে পাইবে না। এই রূপ অবস্থা অবলম্বন করিলেন সমগ্র স্বর্গরাজ্য অন্বেষণ করিয়া ইন্দ্র তাহার দর্শন পাইলেন না। গর্বিত স্বভাব অনুসরণগণ না অসুরগণ এই সংবাদ অবগত হইয়া তাহাদের গুরু শুক্রাচার্যের অনুমতি ক্রমে স্বর্গরাজ্য আক্রমণ করিয়া স্বর্গরাজ্য আক্রমণ করিল এবং অনায়াসে দেবতাগণকে পরাজিত করিল। তখন দেবগণ ব্রহ্মা শরণাপন্ন হইলে ব্রহ্মা সকল অবগত হইয়া তুষ্টার পুত্র বিশ্বরূপকে গুরুপদে অভিষিক্ত করিবার উপদেশ দিলেন। তখন দেবগণ ব্রহ্মার বাক্যে বিশ্বরূপের নিকটে গমন করিয়া তাহাকে গুরুপদে বরণের প্রার্থনা জানাইলে বিশ্বরূপ অনিচ্ছা সত্ত্বেও রাজি হইলেন। হে রাজন, যদিও শুক্রাচার্যের প্রভাব বলে অসুর দিকের সম্পদ সুরক্ষিত ছিল, তথাপি প্রভাবশালী বিশ্বরূপ বৈষ্ণব বিদ্যা বলে তাহা বল প্রদর্শনে হরণ করিয়া ইন্দ্রকে প্রদান করিলেন। তারপর তিনি ইন্দ্রকে নারায়ণ কবচ শিক্ষা দিলেন। তিনটি মস্তক যেই বিশ্বরূপ ধরে প্রথম মুখেতে সমরস পান করে সুরা পান করে সেই দ্বিতীয় বদনে তৃতীয় ধারায় হয় অন্নাদি ভজনে। বিশ্বরূপের তিনটি মস্তক ছিল, তিনি তিনটি মুখের একটির দ্বারা সমরস পান, দ্বিতীয়টির দ্বারা সুরাপান এবং তৃতীয়টির দ্বারা অন্নাদি ভক্ষণ করিতেছেন করিতেন। দৈত্যকন্যা রচনা তুষ্টার পত্নী, এই রচনার গর্ভে বিশ্বরূপের জন্ম। মাতামহ দৈত্য হইবার কারণে স্বাভাবিকভাবে দৈত্যগণের প্রতি তাহার অনুরাগ ছিল, তাই যজ্ঞকালে তিনি সবার সমক্ষে দেবতাগণের নাম উল্লেখ করিয়া যজ্ঞ ভাগ প্রদান করিতেন এবং দেবতাগণের অলক্ষে অসুরগণকেও যজ্ঞ ভাগ প্রদান করিতেন। ইন্দ্র ইহা অবগত হইয়া বিশ্বরূপের শিরত্রয় ছেদন করিলেন। এই ঘটনায় বিশ্বরূপের পিতা ত্বষ্টা ইন্দ্রকে বধ করিবার জন্য, হে ইন্দ্রশত্রু, তুমি বর্ধিত হও, শীঘ্র শত্রু বিনাশ কর, এই রূপ প্রার্থনায় অগ্নিতে আহুতি দান করিলেন। তখন জমের ন্যায় লোকের ভীতিজনক ঘোর কৃষ্ণমূর্তি এক ব্যক্তি আবির্ভূত হইলেন, তাহাকে দেখিয়া সকলে ভয়ে পলায়ন করিলেন। তাহার নাম হইল বিত্র। দেবতাগণ তাহাকে বধ করিবার চেষ্টা করিলে বিত্র সকল অস্ত্রশস্ত্র গ্রাস করিলেন। অনন্তর দেবগণ শ্রী ভগবানের স্তব করিলেন। ভগবান স্বরূপে আবির্ভূত হইয়া সাদরে দেবগণকে বলিলেন, দধিচি মুনির অস্থি দ্বারা বজ্র নির্মাণ করিয়া বিত্রাসুরকে নিধন কর। এই বলিয়া তিনি অন্তরিত হইলেন। অনন্তর দেবগণ মহাত্মা দধিচি মুনির নিকট
নিকট গিয়া তাহার অস্থি প্রার্থনা করিলে অথর্ব পুত্র দধিচি পরম ব্রহ্মস্বরূপ শ্রী ভগবানের সহিত জীবাত্মার ঐক্য সম্পাদন করিয়া দেহত্যাগ করিলেন। অনন্তর দধিচি মুনির অস্থি দ্বারা বিশ্বকর্মা বজ্র নির্মাণ করিলেন। দেবতা ও দানবগণের মধ্যে পুনরায় যুদ্ধ আরম্ভ হইল। সেই যুদ্ধে অসুরগণ পরাজিত হইয়া পলায়নে উদ্যত হইলে বিত্র তাহাদিগের নিকট বহু তত্ত্ব উপদেশ প্রদান করিলেও তাহারা আর যুদ্ধে অগ্রসর হইল না। তখন বিত্রাসুর একাকী যুদ্ধ করিলেন। ধরা মাঝে জন্মজার হইল যাহার একদা অবসম্ভাবী মরণ তাহার মৃত্যুর কবল হতে নিজেকে রক্ষিতে কোন ব্যবস্থা কবু না পারে করিতে সেই অবস্থায় যদি মৃত্যু অপেক্ষায় যশলাভ করে কিংবা শুভগতি পায় সেই সমীচীন মৃত্যু হলে উপস্থিত বরণ করিবে তারে জ্ঞানী সুনিশ্চিত। বিত্রাসুর ইন্দ্রকে বহু জ্ঞান গর্ভ উপদেশ প্রদান করিয়া তাহাকে যাহাতে শীঘ্র নিধন করা হয় সেই জন্য ইন্দ্রকে অনুরোধ করিলেন। তিনি যুদ্ধে জয়লাভ করা অপেক্ষা মৃত্যুকেই শ্রেয় মনে করিলেন। তখন দেবরাজ ইন্দ্র দধিচির অস্থিতে নির্মিত বজ্র দ্বারা বিত্রকে সংহার করিলেন। ইন্দ্র আদি দেবগণের সম্মুখেতে আত্মজ্যোতি সেই অসুরের দেহ হতে সর্বলোকাতীত ভগবান ভগবানের দিহিতি বিলীন হইল সেই সমর ক্ষেত্রে। অনন্তর ব্রহ্মজ্ঞানী ঋষিগণ দ্বারা অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞে ইন্দ্র সর্বদেবময় শ্রী ভগবানের আরাধনায় ব্রতী হইলেন। তাহার সেই বিত্রাসুর বজ্জনিত পাপ রাশি অতি গুরুতর হইলেও তৎসমুদয় বিনাশ হইল। শ্রী সুখদেব কহিলেন, হে রাজন, ইন্দ্রের বিত্রজয় ও পাপ মুক্তি সম্পর্কিত এই বিশাল উপাখ্যানটিতে শ্রী ভগবানের মহিমা কীর্তন ও ভক্তজনের সৎগতি বর্ণনা হইয়াছে, তাই ইহা পাঠ করিলে ভক্তি পরিবর্ধিত হয়, অতএব ইহা সকল পাপ রাশি নিবারণের সমর্থ। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, পাপাত্মা বিত্রাসুর রজ ও তমগুণময় স্বভাব সম্পন্ন ছিল, তথাপি ভগবান শ্রীহরির প্রতি তাহার প্রগাঢ় ভক্তি হইল কি রূপে? সুতমণি কহিলেন, শ্রী সুখদেব শ্রদ্ধান্বিত পরীক্ষিতের এই রূপ সঙ্গত প্রশ্ন শ্রবণ করিয়া তাহার বহু প্রশংসা করিয়া তদুত্তরে বলিলেন, হে মহারাজ, ব্যাসদেব নারদ ও দেবল প্রমুখের নিকট আমি বিত্রের যে পূর্ব ইতিহাস
श्रवण करियाछि आपने मनोयोग दिया मनोयोग सहकारे ता श्रवण करू सूरसेन देशे सूरसेन देशे चित्रकेतु नामे विख्यात एक सम्राट छिलेन ताहार कोटि संख्यक भार्या थाका सत्त्वेओ ताहार कोनो संतान छिलो ना कोनो एक समय अंगिरा ऋषि चित्रकेतुर भवने आसिया उपस्थित होइले सम्राट ताहाके समादरे पूजा करिलेन अनंतर ऋषिवर ताहार कुशल जिज्ञासा करिया कहिलेन आपनाके देखिया मने होइतेछे जेन आपनी अंतरे परितुष्ट नहेन इहार कारण आमाके बोलू तखन चित्रकेतु ताहार संतानहीनतार कथा व्यक्त करिलेन इहा श्रवण करिया दयार्द्र चित्त अंगिरा ऋषि चोरुपाक करिया ताहार द्वारा तष्टार यज्ञ करिलेन यज्ञ शेषे होमावशिष्ट चोरु चित्रकेतुर ज्येष्ठा महिषी द्रुत कृतद्युति के भक्षण करायलेन अनंतर महर्षि अंगिरा चित्रकेतु के बोलिलेन हे राजन तुम्हारे एकटी पुत्रे जन्म होइबे सेई पुत्र तुम्हाके हर्ष ओ शोक दुई दान करिबे एई कथा बोलिया तिनी विदाय लइलेन अनंतर यथाकाले कृतदूतेर एकटी पुत्र जन्म लाभ करिल ताहाते राजर्षि चित्रकेतुर অতি কষ্টে অর্জিত সেই পুত্রের প্রতি দিন দিন মমতা বৃদ্ধি হইল এবং ওই পুত্রের মাতার প্রতিও তাহার স্বাভাবিক প্রীতি বর্ধিত হইল ইহা তাহার অন্য পত্নীগণের অসহ্য হইল তাহারা ঈর্ষা নলে দগ্ধ হইয়া নিতান্ত কলুষিত বুদ্ধির দ্বারা নির্দয় হইয়া স্বামীর পুত্র সৌভাগ্য সহ্য করিতে না পারিয়া সপত্নী সেই শিশুটিকে গোপনে বিষ প্রয়োগে হত্যা করিল অনন্তর রাণী কৃতদ্যুতি মৃত পুত্রকে দেখিয়া অতিশয় শোক বিলাপ করিলেন মহারাজ গভীর দুঃখে কাতর হইলেন তখন তাহার অন্য পত্নীগণ দুঃখের অভিনয়ে রোদন করিলেন এমন সময় নারদ ঋষিকে সঙ্গে করিয়া অঙ্গিরা ঋষি সেখানে আগমন করিলেন রাজর্ষি চিত্রকেতু শোকে অভিভূত হইয়া মৃত পুত্রের নিকটে মৃতের ন্যায় পড়িয়া ছিলেন তখন অঙ্গিরা ঋষি ও নারদ ঋষি নানা প্রকার সৎ কথা দ্বারা তাহাকে প্রবোধ দিতে চেষ্টা করিলেন হে রাজন আপনি ভগবত ভক্ত আপনার পক্ষে এই রূপ শোকাচ্ছন্ন হওয়া উচিত নহে এ জগতে কিছুই চিরস্থায়ী নহে শ্রী নারদ কহিলেন আপনি সংযত চিত্তে আমার নিকট হইতে এই মন্ত্র বিদ্যা গ্রহণ করুন যাহা ধারণ করিলে সপ্তাহকাল মধ্যে ভগবান শঙ্কর সন্দেবকে সাক্ষাৎ করিতে পারিবেন তাহার কৃপায় শীঘ্রই শ্রী ভগবানকে লাভ করিবেন অনন্তর দেবর্ষি নারদ মৃত রাজপুত্রকে বিলাপকারী স্বজনবর্গের
দৃষ্টি গোচর করাইয়া তাহাকে এই রূপ বললেন। হে জীবাত্মন, তোমার বন্ধু বান্ধব গণ সকলেই তোমার বিয়োগ জনিত শোকে সন্তপ্ত হইয়াছেন, তাই তুমি স্বকীয় দেহে প্রবেশ করিয়া বন্ধু বান্ধবকে সান্ত্বনা দান কর। শ্রী সুখদেব কহিলেন, শ্রী নারদ মুনি এই কথা বলিলে সেই জীবাত্মা রাজপুত্রের দেহে পুনরায় প্রবেশ করিয়া বহু জনি ভ্রমণের কারণাদি সব বহু তত্ত্ব উপদেশ প্রদান করিয়া সহসা অন্তরিত হইলেন। তখন সেই রাজপুত্রের পিতা মাতা বন্ধু বান্ধবগণ বিষয়ান্বিত চিত্তে নিজ নিজ স্নেহ বন্ধন ছেদন করিয়া শোক পরিত্যাগ করিলেন। কৃতদ্যুতির শিশু পুত্র ঘাতিনী সেই সপত্নীরা বালককে হত্যার জন্য ব্রাহ্মণগণের উপদেশ অনুসারে সেই পাপ ক্ষয়ের জন্য প্রায়শ্চিত স্বরূপব্রত সাধন করিয়াছিলেন। রাজা চিত্রকেতু মহর্ষি অঙ্গিরার সেই সকল উপদেশে জ্ঞান লাভ করিয়া যমুনা নদীতে স্নান করিয়া পবিত্র তর্পণাদি সমাপন করিলেন। তখন শ্রী নারদ মুনি তাহাকে সংকর্ষণ মন্ত্র প্রদান করিলেন। অনন্তর অঙ্গিরা মুনির সহিত দেবর্ষিপাদ ব্রহ্মলোকে গমন করিলেন। তারপর চিত্রকেতু সপ্তাহ কাল ব্যাপী সেই মন্ত্রের সাধন করিয়া শঙ্করের শ্রী চরণ সমীপে গমন করিলেন। অনন্তর সকল ইন্দ্রিয়গণকে বাহ্য বিষয় হইতে সংযত করিয়া শ্রী শঙ্করণ দেবের বহু স্তব স্তুতি করিলেন। সেই স্তব দ্বারা শ্রী শঙ্করণ দেব পরিতুষ্ট হইয়া রাজাকে বহু তত্ত্ব উপদেশ প্রদান করিয়া সহসা অন্তর্হিত হইলেন। শ্রী সুখদেব কহিলেন, হে রাজন, চিত্রকেতু একদিন ভগবত প্রদত্ত বিমান যোগে ভ্রমণ করিতে করিতে দেখিলেন যে মুনিগণের সভা মধ্যে মহাদেব উমাকে কোড়ে লইয়া বাহু দ্বারা আলিঙ্গনবদ্ধ অবস্থায় রহিয়াছেন। বহু সিদ্ধ ও চারণগণ তাহাদিগের চারিদিকে বেষ্টিত করিয়া রহিয়াছেন। তখন চিত্রকেতু উচ্চৈশ্বরে হাস্য করিয়া মহাদেবকে বহু নিন্দাসূচক বাক্য কহিলেন। তখন মহাদেব এবং অন্য সকলেই নীরব থাকিলেও দুর্গা দেবী কুপিতা হইয়া বলিলেন, হে দুর্বৃত্ত, তুমি অসুর জনি প্রাপ্ত হও। অনন্তর চিত্রকেতু রথ হইতে অবতরণ করিয়া হরপার্বতীকে প্রসন্ন করিতে বহু স্তব স্তুতি করিয়া পুনরায় রথে আরোহণ করিলেন। শ্রী সুখদেব কহিলেন, হে রাজন, যাহারা হরি ভক্তি পরায়ণ হন তাহারা সর্বত্রই তুল্য জ্ঞান করিয়া কোনো কিছুতেই ভীত হন না। ভক্ত চিত্রকেতু প্রতি সাবধানি বারি হয়ে অক্ষম, কিন্তু তাহা নাহি করে
পার্বতীর অভিশাপ করেন গ্রহণ সাধু পুরুষের হয় এমন লক্ষণ ভগবত ভক্ত চিত্রকেতু যদিও প্রতিশাপ প্রদানের সমর্থ ছিলেন তথাপিও তিনি অবনত মস্তকে দেবীর শাপ গ্রহণ করিয়াছিলেন ইহা তাহার সাধুতারই পরিচয়ক চিত্রকেতু দানব জাতি প্রাপ্ত হইয়া তষ্টার যজ্ঞ দক্ষিণাগ্নিতে উৎপন্ন হইয়াছিলেন এবং কালক্রমে বিত্র নামে খ্যাত হন মহাত্মা চিত্রকেতুর এই পবিত্র ইতিহাস বিষ্ণু ভক্তগণের মাহাত্ম্য প্রকাশ ইহা শ্রবণ করিয়া জীব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল দিতি কর্তৃক পুংসবন ব্রত পালনে 49 পবনের জন্ম সুতমণি কহিলেন অনন্তর শ্রী সুখদেব অদিতির পুত্র সূর্যের বংশ বিবরণ ও মরুদগণের উৎপত্তির কথা বর্ণনা করিলেন তিনি বলিলেন মহাত্মা কশ্যপের ঔরসে দক্ষ কন্যা অদিতির গর্ভে ইন্দ্র প্রমুখ দেবতাগণের সৃষ্টি হয় দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপু ও হিরণাক্ষ এই দুই পুত্রের জন্ম হয় জম্ভাসুরের কন্যা কয়াধু হিরণ্যকশিপুর পত্নী ছিলেন তার গর্ভে সংহল্লাদ অনহল্লাদ হ্লাদ ও প্রহ্লাদ নামক চারি পুত্রের জন্ম হয় ইহাদের ভগ্নির নাম সিংহিকা সে তাহার প্রতি বিপ্রচিত দানবের ঔরসে রাহু নামক এক পুত্র লাভ করিয়াছিল রাহু অমৃত পান করিতে প্রবৃত্ত হইলে শ্রীহরি চক্রের দ্বারা তাহার মস্তক ছেদন করিয়াছিলেন প্রহ্লাদের পুত্র বিরোচন তার ভার্যা দ্রবির গর্ভে বলির জন্ম বলি তার ভার্যা অসনার গর্ভে শতপুত্র সৃষ্টি করেন তাহাদিগের মধ্যে বাণ শঙ্করের আরাধনা করিয়া প্রাধান্য লাভ করেন 49 পবন দ্বিতীয় পুত্র তাহারা সকলে দেবরাজ ইন্দ্রের দ্বারা দেবত্ব লাভ করেন এবং তাহারা সকলেই নিঃসন্তান ছিলেন অনন্তর মহারাজ পরীক্ষিত দ্বিতীয় গর্ভজাত সন্তান অসুর হওয়া সত্ত্বেও কি রূপে ইন্দ্রের দ্বারাই দেবত্ব লাভ করেন তাহা জানিতে চাইলে শ্রী সুখদেব কহিলেন হে রাজন পরোক্ষভাবে বিষ্ণুর সহায়তায় ইন্দ্রই দিতির পুত্রগণকে নিহত করিয়াছে এই চিন্তায় দিতি ক্রোধে প্রজ্বলিত হইয়া পাপিষ্ট হৃদয় ইন্দ্রের সর্বনাশ করিবার কথা চিন্তা করিলেন কোন একটি পুত্র তাহার গর্ভে জন্মিতে পারে যে ইন্দ্রের গর্ভ নাশ করিতে সমর্থ এই অভিপ্রায় দিতি স্বামী কশ্যপকে জানাইলেন প্রজাপতি কশ্যপ মনে মনে কুপিত হইয়া নিজেকে ধিক্কার দিয়া দিতিকে বলিলেন হে ভদ্রে
তুমি যদি এক বছর কাল পর্যন্ত একটি ব্রত পালন করিতে পারো তবে তোমার ইন্দ্রঘাতক ও অসুর বান্ধব একটি পুত্র জন্মিবে। সকল বিষয়ে সংযত রহিয়া এই ব্রত পালন করিতে হইবে। প্রাণী বর্গের প্রতি হিংসা বা আক্রোশ করিবে না, মিথ্যা কথা বলিবে না, অপবিত্র বস্তু স্পর্শ করিবে না, ক্রুদ্ধ হইবে না, দুর্জনের সহিত আলাপ করিবে না, অধৌত বস্ত্র পরিধান করিবে না, শূদ্র দ্বারা আনিত এবং রজস্বলা দ্বারা দৃষ্ট অন্ন ভক্ষণ করিবে না, অঞ্জলি দ্বারা জল পান করিবে না, প্রাতকালে ও সায়কালে শয়ন করিবে না। শ্রী সুখদেব কহিলেন, অনন্তর স্থির চিত্তা দিতি আমি এই রূপ অবশ্যই করিব, ইহা স্বীকার করিয়া নিজ পতি কশ্যপের নিকট হইতে গর্ভধারণ করিলেন এবং যথার্থভাবে ব্রত আরম্ভ করিলেন। হে রাজন, ইন্দ্র অতীব বিচক্ষণ ব্যক্তি, তখন তিনি ব্রত পরায়ণা দিতির ব্রতে ত্রুটি ধরিবার বাসনায় তাহার সেবায় রত হইলেন। কোন একদিন দিতি দৈবচক্রে সন্ধ্যাকালে উচ্ছিষ্ট স্পর্শ করিয়াও তাহা দৌত না করিয়া এবং পদ প্রখালন না করিয়া নিদ্রা গিয়াছিলেন। যোগ সিদ্ধ সেই ইন্দ্র সেই সুযোগ পাইয়া নিজ যোগ মায়া প্রভাবে নিদ্রায় অচৈতন্য দিতির উদর মধ্যে প্রবেশ করিয়া বজ্রের দ্বারা গর্ভস্থ সন্তানকে সাত ভাগে বিভক্ত করিলেন। তখন তাহারা ক্রন্দন করিলে ইন্দ্র পুনরায় প্রতিখণ্ডকে সপ্তভাগে বিভক্ত করিলেন। ইন্দ্র আবার গর্ভছেদন করিতে আরম্ভ করিলে ওই গর্ভখণ্ড সকল কৃতাঞ্জলি হইয়া কহিল, হে ইন্দ্র, আমরা বায়ুগণ আপনারই ভ্রাতা, আপনি কি কারণে আমাদিগকে বিনাশ করিতে অভিলাষী হইয়াছেন? ইন্দ্র কহিলেন, তোমরা আমার ভ্রাতা, তোমরা ভীত হইও না, তোমাদিগের প্রতি আমার অন্য ভাব নাই, আমি তোমাদিগকে নিজ পারিষদ করিব। শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলিলেন, লোকে একবার মাত্র শ্রীহরির আরাধনা করিয়াও তাহার আত্মতুল্য প্রিয়তা লাভ করে আর দিতি প্রায় এক বৎসর কাল যে তাহার আরাধনা করিয়াছিলেন, তাই দিতির গর্ভ ইন্দ্রের বজ্র দ্বারা 49 ভাগে বিভক্ত হইয়াও শ্রী হরির কৃপা গুণে আপনি পরীক্ষিত যেমন অসস্তমার স্ত্রী মৃত্যু মুখে পতিত হন নেই, সেই রূপ খণ্ডিত গর্ভ মৃত্যুপ্রাপ্ত হয় নাই, সেই মরুদগণ ইন্দ্রের সহিত মিলিত হইয়া 49 দেবতা হইয়া দ্বিতীর গর্ভ হইতে নির্গত হইলেন। হে রাজন, ব্রতের মাহাত্ম্য গুণে নিন্দিত প্রবৃত্তিগুলি দূরীভূত হওয়ায় দেবী তুল্লা দিতি নিদ্রা হইতে জাগরিত হইয়া ইন্দ্র সহ সেই জ্যোতিষ্মান
पुत्रगण के देखते पाइलेन एवं परम संतोष लाभ करिलेन। अनंतर द्वितीय रूप होइबार कारण जिज्ञासा कराय इंद्र अकपटे सकल सत्य कथा बोलिलेन। अनंतर राजा परीक्षित कहिलेन हे गुरुदेव आपनी जे पुत्र उत्पादक व्रतेर कथा बोलिलेन जहाते विष्णु प्रसन्न होइया थाकेन सेई व्रतेर विस्तृत विवरण आमी जानिते इच्छा करी। श्री सुखदेव कहिलेन स्त्री लोकेरा पतिर अनुमति लइया अग्रायण मासेर शुक्ल पक्षीय प्रतिपदे सर्वकाम कामप्रद व्रत आरंभ करिबे। प्रातःकाले दंत मार्जन स्नानादि करिया शुक्ल वर्ण परिधेय ओ उत्तरीय धारण करिया ब्राह्मण गणेर अनुमति लइया पूर्वोक्त मरुद गणेर जन्म वृतांत श्रवण करिया विष्णु और लक्ष्मीर पूजा करिबे। महाभाव संपन्न अतुलश्चर्यशाली ब्रह्मा विष्णु महेश्वरात्मक भगवान पुरुषोत्तम के नमस्कार करी एवं ताहा के महाविभूति सह पूजोपहार प्रदान करी एही मंत्र द्वारा प्रतिदिन एकाग्र चित्ते विष्णुर आवाहन करिबे एवं अर्घ आचमनीय स्नानीय वस्त्र उपवीत आभरण चंदनादि दग्ध पुष्प धूप दीप नैवेद्य प्रभृति उपचार प्रदान करिबे। भक्ति विनम्र चित्ते भूमिते दंडवत प्रणाम करिबे एवं 10 बार मंत्र जप करिबे। तारपर स्तव पाठ करिबे परम भक्ति सहकारे पति के साक्षात भगवान रूपे ज्ञान करिया ताहार प्रिय वस्तु द्वारा ताके सेवा करिबे। हे राजन एई प्रथम स्वामी ओ स्त्री उभयेर मध्ये जे केह करिलेई उभयेर फल लाभ हय। अतए पत्नी कोनो कारणे असमर्था होइले पति एकाग्र चित्ते इहा साधन करिबे। इति षष्ठ स्कंद समाप्त। श्री गुरु नित्याय गुर प्रेमानंदी हरि हरि।
जय राधे। এতক্ষণ শ্রীমদ ভাগবত আলোচনা করলেন শ্রী শম্ভুনাথ দাস মহাশয় দোনাডাই। জয় রাধে। এখন বিশ্রাম হবেন, তাই আমি বিশ্রাম পান করে সমাপ্তি রাখছি। পরবর্তীর ঘোষণা বিশ্রামের পর বলব। জয় রাধে। श्रोतां श्रोतां नित्यं गीयतां गीयतं मुदा चिन्ततां चिन्ततां भक्ता श्रीमद्भगवद्गतमृत यत्खरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भोवित् पूर्णो भव तत्सर्वं तत्प्रसादत् सुरेश्वर जिह्वा टलति पण्डित पादश्चलति हस्तिन विमर्शपीरणे भङ्गो मुनिराज्यमतिभ्रम ॐ पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव भविष्यते भवे भवे यथाशक्ति पादयो तव जायते तथा कुरुष देवस्य नास्तत्वं न यत् प्रभो नाम संकीर्तन यस्य सर्वपाप प्रणाशनं प्रणाम दुःख समनस्तं नमामि श्री हरि परम गौरव गौरचंद्राय राधिकायोस्तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। जय राधे। जय राधे श्याम। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद जय प्रभु श्यामानंद शिरोशिकानंद श्रीपाद गोपी वल्लभपुर श्री राधा गोविंद जय प्रभु श्यामानंद जय गौर हरि जय राधे श्याम जय कनक मंजरी जय प्रभु श्यामानंद शिरोशिकानंद श्री श्याम सुंदरपुर राधा वृंदावन चंद्र जय प्रभु श्यामानंद चिरसिकानंद निधुवन सेवा करे नि परम आनंद जय प्रभु श्यामानंद जय रसिकानंद राधा गोविंदेर सेवा करे नि प्रभु कृष्ण केशवानंद जराधि जराधि सम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे নিতাই গৌর হরি বোল নিতাই হরি বোল শ্রী অদ্বৈতে বোল শ্রীবাস গদাধরি বোল নিতাই গৌর হরি বোল নিতাই হরি বোল শ্রী অদ্বৈতে বোল শ্রীবাস গদাধরি বোল জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বোল জয় রাধে শ্যাম ধন্যবাদ। जय राधे। नव चैतन्य अनुरुद्ध अवतार भक्त भावावेश अवतार ओ श्रीपाद गोपी वल्लभपुरे प्रतिष्ठाता एवं श्री चैतन्योत्तर युगेर अन्यतम श्रेष्ठ समाज संस्कारक श्री श्री श्यामानंदी आद्यगादीश्वर महंत श्रील रसिकानंद प्रभुर 430तम आविर्भाव ও 368তম অন্তর্ধান তিথি স্মরণে মহামহোৎসব মেলা। এই মেলার তৃতীয় দিবস চতুর্থ দিবসে যারা অংশগ্রহণ করছেন তাদের নাম আমি বলছি। পাত্র প্রাতঃ পাঁচটা তত্রপাঠ শ্রী কালীপদ অধিকারী বেলকুড়িয়া বেলদা সকাল ছটায় ভক্তিগ্রন্থ পাঠ শ্রী শ্রী চৈতন্য চকড়া শ্রী সুকুমার বেড়া বেলিয়া বেড়া সকাল সাতটা ভক্তিগীতি শ্রীমত্তা বাসন্তী দাস ও সহশিল্পীবৃন্দ মঙ্গলমারি সকাল আটটায় ভক্তিগ্রন্থ পাঠ শ্রী শ্রী শ্যামানন্দ শতকং শ্রী কালীপদ অধিকারী বেলকুড়িয়া বেলদা সকাল নটায় ভক্তিগীতি শ্রী কানাইলাল দলাই ও সহশিল্পীবৃন্দ আম্বি বেলা দশটায় শ্রী লীলা কীর্তন শ্রী জয়দেব দাস
সহশিল্পীবৃন্দ খেজুরি উনি নির্ধারিত শিল্পী না আসার জন্য উনি চারটার সময় লীলা কীর্তন করবেন, ওনার পরিবর্তে শ্রী রাধাকান্ত দাস মহাশয় কাছ থেকে শ্রবণ করবেন। দুপুর একটায় ভাগবতী আলোচনা শ্রী শিশির কুমার দাস রাধামোহনপুর, শ্রী অজিত কুমার দাস বাঁশদা, শ্রী জয়দেব দাস যশরাজপুর, বিকাল চারটায় লীলা কীর্তন ওই জয়দেব দাস খেজুরি, সন্ধ্যা সাতটায় সন্ধ্যারতি, সন্ধ্যা সাড়ে সাতটায় পাঠ ও ব্যাখ্যা শ্রী নির্মল কুমার দাস শ্রবণ, রাত্রি নটায় লীলা কীর্তন কুমারী নীলিমা দাস ও সহ শিল্পীবৃন্দ দেবরা, রাত্রি ১২টায় ভিডিও প্রদর্শনী। জরাদে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জরাদে।